बरसनी की राधिका नंद की श्याम, उनकी चरणों में मैं करूं कोटि कोटि प्रणाम। जय जय राधा रमन जय नवलोकिशो, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चो। श्री गुरु परमानंद निताय गौर हरि हरिओ, সকল ব্রাহ্মণ বৈষ্ণব সকল কৃষ্ণ অনুরাগী ভক্তদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সম্মুখে উপস্থিত আমার শ্রী গুরুদেব এবং শ্রীমৎ বাবাজী মহাশয় এবং ভগবতাচার্য ওনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সম্মুখে উপস্থিত আমার পরম পূজনীয় পিতা মাতার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা ভগবানের দিব্য কথা, ভগবানের দিব্য কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে। বিপ্রৈব ভাগবতী বার্তা সুরা নাম বিদুর্লভা, ভগবানের ভাগবতী বার্তা দেবতাদের কাছেও দুর্লভ। জানি তাই এই বক্সটা চেয়ার জোগাড় করে চেয়ার 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 বা টুল একটা দেখো না, যদি পাও বক্সটা কিন্তু ওপর দিকে তুলে দিতে পারো, অসুবিধা হবে। অন্য কিছু নেই, অন্য অন্য স্ট্যান্ড ফ্যান দেখে দাও ভগবানের বাংময় বার্তা এই ভাগবত। বলছেন বাবা এই ভাগবত ভগবানের স্বর, তিনি বাংময় মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। এই ভাগবত হচ্ছে ভগবানের বাংময় মূর্তি, বাক্যময় বিগ্রহ। আমরা ভগবানের কত রকমের বিগ্রহ দেখি, কত রকমের বিগ্রহ দেখি ভগবানের, কি কি বিগ্রহ দেখি, প্রস্তর পাথরের, পিতলের, ধাতুর, মাটি, দারু, কাঠের আর চিত্রকর ছবি। এছাড়াও ভগবানের যে আরেকটি বিগ্রহ আছে, কি বিগ্রহ, বাক্যময় বিগ্রহ। তেনে বাংময় মূর্তি প্রত্যক্ষম বর্ততে হরে, ভগবানের বাংময় মূর্তি অর্থাৎ যেখানে ভগবানের গুণগাথা বলা আছে সেই গ্রন্থটি হচ্ছে না ভগবানের বাক্যময় বিগ্রহ, যেখানে ভগবানকে বাক্যের মাধ্যম দিয়ে বর্ণনা করা হয়েছে। ভাগবত শব্দের অর্থ কি? ভাগবত শব্দের অর্থ হলো ভগবান, ভগ অর্থাৎ ভগ যার আছে তিনি হচ্ছেন ভগবান। সবাই কি বলুন না, বলছেন ভগ যার আছে তিনি হচ্ছেন ভগবান। আমরা বলি না চরিত্র যার ভালো সে চরিত্রবান, ভাগ্য যার ভালো সে ভাগ্যবান, আর ভগ যার আছে সে হচ্ছে ভগবান। আর ভগ কি, ভগ হচ্ছে ভগবানের স্বরূপ, ভগবানের যে গুণ এইটিকে বলা হচ্ছে ভগ। এই গুণগুলি যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। কে ভগবান? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে দিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। একমাত্র ভগবান হচ্ছেন শ্রী গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ।
সচ্চিদানন্দ বিগ্রহ। আর কি বললেন? ভাগবত বললেন, এতে চাংশ পালা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ বাকি আমরা ভগবানের যা কিছু রূপ দেখি, অর্থাৎ নারায়ণ রূপ দেখেছি, বিষ্ণু রূপ দেখেছি, ক্ষীরদশায়ী বিষ্ণু রূপ দেখেছি, গর্ভদশায়ী বিষ্ণু, কারণদশায়ী বিষ্ণু, ক্ষীরদশায়ী বিষ্ণু, শেষশায়ী বিষ্ণু, অনন্তশায়ী বিষ্ণু, পরশুরাম, ব্যাস, নারদ, এগুলো সবই ভগবানের অবদান। কিন্তু এইগুলো পূর্ণ অবতার নয়। বলছেন ভগবানের বিষ্ণু যে অবতার, বিষ্ণু অবতারের মধ্যে ভগবানের সব গুণ নেই, এই জন্য বলা হয় কিন্তু নারায়ণ ঠাকুর, ঠাকুর বলা হয়, ভগবান নন। কারণ ভগবানের যে 64 গুণ, সেই 64 কলায় পরিপূর্ণ ভগবান হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ। 4 গুণ আমার নারায়ণ ভগবানের মধ্যে নাই, যেটি আমার কৃষ্ণ ভগবানের মধ্যে আছে। তিনি তাই তো নারায়ণ রূপ ছেড়ে তাকে ব্রজলীলায় কৃষ্ণ রূপে আসতে হয়েছিল, এই 4 রূপকে প্রকাশ করার জন্য। প্রেম ঐশ্বর্য, এই প্রেম মাধুর্য, ভক্তি আর ভালোবাসা, এই 4 গুণ নারায়ণ রূপের মধ্যে নাই। বলছে বাবা নারায়ণ পূজা করতে গেলে না অনেক নিয়ম কানুন আছে, বেদ মন্ত্রে নারায়ণ পূজা করতে হবে, নারায়ণকে মন্ত্র দিয়ে পুজো করতে হয়। পুরুষোত্তম মন্ত্র ঋগ্বেদের যে এই মন্ত্র, তার আগে তার প্রয়োগ বিধি আছে, তার নিয়ম আছে, কিন্তু কৃষ্ণকে পূজা করার কোন নিয়ম নাই। যে ভালোবাসে কৃষ্ণকে, কৃষ্ণ তার। ভগবান এই 4 গুণ প্রকাশ করলেন ব্রজলীলায়, প্রেম, ভালোবাসা, মাধুর্য আর ভক্তি। তাই বলছে ভগবানের বাংময়ী বিগ্রহ তেনেম বাংময়ী মূর্তি প্রত্যক্ষম বর্তমানে হরে। ভগবানের বাণীর এই মূর্তি হচ্ছে ভগবান। ভাগবতের কটি স্কন্ধ? বলছেন ভাগবতের 12 স্কন্ধ। 12 স্কন্ধ নিয়ে ভাগবত। এই 12 স্কন্ধ হচ্ছে ভগবানের 12 অঙ্গ, দ্বাদশ অঙ্গ। আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করি না বৈষ্ণবেরা? আমরা যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, বাবাজি গুরু চরণে আশ্রিত, তারা কি করি? দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করি। তো এই দ্বাদশ অঙ্গে তিলক ধারণের মাহাত্ম্য এই কি? 12 ব্রজের যে মাধুর্যের সেবা, ব্রজের যে মাধুর্যের সেবা, সেই সেবার মধ্যে আমরা তো গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করি না, হাতে গাঁটেতে মন্ত্র জপ করি। তো বলছে আমাদের গুরুদেব যে মন্ত্র দিয়েছে 10 বারের গাঁট দিয়েছে না, 10 বার জপ করতে হয় একবারে। বলছে যারা ব্রজের থেকে পেয়েছে, রাধা ঠাকুরানির থেকে যারা ভাব আশ্রয় করেছে, তারা কিন্তু 10 বার জপে না, তাদের 12 বার জপে। এটাই হচ্ছে না ভাগবতের মাহাত্ম্য। এই 12 সংখ্যাটা কেন বলছে? 1 আর 2 এই নিয়ে তো 12। এই 12 সংখ্যাটা বোঝাতে চায় 1 হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ভগবান, তার থেকে সৃষ্টি 2 রাধা কৃষ্ণ নিতাই মনে হইল। এই হলো 12 সংখ্যার মাহাত্ম্য। তাই ভাগবতের 12 স্কন্ধ ভগবানের 12 অঙ্গের প্রতীক। প্রথম স্কন্ধকে বলা হচ্ছে ভগবানের মস্তিষ্ক, দ্বিতীয় স্কন্ধকে বলা হচ্ছে গ্রীবাদেশ গলা, তৃতীয় স্কন্ধকে বলা হচ্ছে হাত, এরপর 12 অঙ্গ সেইভাবে যাচ্ছে। আর দশম স্কন্ধ যেখানে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা হয়েছে, সেই দশম স্কন্ধকে বলা হচ্ছে ভগবানের নাভি উদর। এইটাকে বলা হচ্ছে ভগবানের পেট,
কেন্দ্রস্থল, এই দশম স্কন্ধই হচ্ছে ভগবানের প্রাণ, এই ভাগবতের প্রাণ। আর এই দশম স্কন্ধের মধ্যে যে জিনিসটা নাভি সেটিকে আমরা কি বলি? যারা ভাগবত শুনেছ আমার বাড়িতে তারা বলতে পারবে, দশম স্কন্ধে কৃষ্ণলীলায় ভাগবতের নাভি কোনটাকে বলা হয়? গোপীগীতকে। পঞ্চম দিনে আমরা রাস আস্বাদন করবো, তখন ভাগবতের এই গোপী গীতের বিস্তারিত ব্যাখ্যা আস্বাদন করবো। এই হচ্ছে ভগবানের স্বরূপ। তাই বলছে না, ভাগবত যে স্থানে অবস্থান করে স্বয়ং ভগবান সে স্থানে থাকে তো নাকি? আপনারা বলবেন, আমি বলবো না, ভগবান সে স্থানে তো থাকে। ভগবতের প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তিষ্ক, শেষ স্কন্ধ দ্বাদশ স্কন্ধ হচ্ছে দুই পদ, পুরোটাই ভগবানের দেহ। আর এই ভাগবত যিনি পাঠ করেন, যিনি শ্রবণ করেন, তিনি সতত ভগবানের সাথে যুক্ত থাকেন। তো এই ভগবানের শব্দময় বিগ্রহ আসলো কিভাবে? ভগবানের শব্দময় বিগ্রহ আসলো কিভাবে? ভগবানকে আমরা কিরকম দেখেছি? নবকৈশল নটবর্জ ভঙ্গ মুরারি, তাই তো? তিন তিন ঠাই বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, পা বাঁকা, আর বাঁশি নিয়ে দাঁড়িয়েছে নবজলধর বর্ণ, তাই তো? এই থেকে ভগবান একটা বইয়ের কটা কাগজের সমষ্টি, কয়েকটা কালি কাগজের ভেতরে চলে এলো কিভাবে? প্রশ্ন অনেকদিন আগেকার কথা। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে দাঁড়িয়ে আছেন, আর উদ্ধবজি মহারাজ এসেছেন ভগবানের মন্ত্রী, ভগবানের কাছে এসেছেন। ভগবান বলছেন, উদ্ধব, আমার লীলা সম্পরণ করার সময় হয়ে গেছে, এবার আমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। বাবা, ভগবান বলেও সে ছাড় পাবে না, তাকেও জগৎ ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, ভগবান কাঁদছে উদ্ধবের কাছে, উদ্ধব আমাকে চলে যেতে হবে, উদ্ধব আর সময় নাই, 125 বছর অতিক্রান্ত হয়ে গেল আমি এসেছি, এবার উদ্ধব তখন চরমে করে কাঁদছে, প্রভু তুমি যদি চলে যাবে, তোমার ভক্ত আমরা এই সমস্ত ব্রজবাসী দ্বারকাবাসী বাঁচবে কিভাবে? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, জল ছাড়া বাঁচতে পারে না, তেমন ভক্তগণ গোবিন্দকে ছাড়া বাঁচবে কিভাবে? তুমি যদি চলে যাও, তুমি যদি এরকম মাঝ মাঠে আমাদের ছেড়ে দিয়ে চলে যাও কিভাবে? ভগবানের এটাই কাজ, সমস্ত কিছু তৈরি করে দেওয়ার পর যখন শুরু হতে যাবে ভগবান তখন আর হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে বলেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, প্রভু আমি জেনেছি, প্রভু আমি তো জেনেছি, ওই যেদিন সীতানাথের চর যা শুনেছি আমি সেদিন হতে জেনেছি। কি জেনেছো তুমি হরিদাস? প্রভু আমি তো জেনেছি, এই সুখের হাট তৈরি করে দিয়ে এবার তুমি চলে যাবে, এই সুখের হাট ভেঙে যাবে, তুমি ফাঁকি দিয়ে লুকাইবে। হরিদাস কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু যেদিন সীতানাথের তর্জা শুনেছি, ওই যে সীতানাথ বলেছিল অদ্বৈত আচার্য হাটে না বিকায় চাউল, এই হরিনাম হাটে বিকাবে, সময় এসে গেছে হরিনামের বিক্রি হবে, তাই তুমি আর থাকবে না প্রভু, হাটে না বিকায় চাউল। আমি শুনেছি, আমি শুনেছি সীতানাথ বলেছে তার পর্যায়, আর থাকবে না কেউ না বুঝুক প্রভু, আমি বুঝেছি।
তাই আমার ইচ্ছা প্রভু আমারও আর তোমারও আগেতে আমি শরীর পারিবা সেই মিলাপ বহু মনে প্রভু না দেখাইবা আমি বেঁচে থাকবো তুমি নেই এটি যেন আমাকে দেখতে না হয় প্রভু তুমি কি চাও হরিদাস তোমারও আগেতে আমি শরীর পারিবা তোমার আগে আমি যাব তুমি আমার আগে যাবে না হরিদাসকে মহাপ্রভু তাই বলেছিলেন হরিদাস স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময় জগৎ নাচাও জয়ছে তোমার জয়ছে ইচ্ছা হয় কৃষ্ণ কৃপাময় তোমার মনোবাসনা অবশ্য পূর্ণ করবে হরিদাস আজকে উদ্ধবজিকে বলছেন মামা উদ্ধবজিকে বলছেন আমার শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান চিন্তা করো না উদ্ধব এই ব্রজবাসী জগৎবাসী যাতে বেঁচে থাকতে পারে তার জন্য আমি একটা সুন্দর উপায় বার করেছি কি উপায় ভগবান তাকে বলছেন শোনো এই যে আমার একটা স্বরূপ দেখছো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ এই স্বরূপ ছাড়াও আরেকটি স্বরূপ দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আমার বাংময় বিগ্রহ আমার বাক্যময় বিগ্রহ যেখানে আমার কথা লেখা আছে সেটাই জানবে আমি যেই নাম শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি বলেছে না যেখানে আমার মিলা কথা হয় সেটাই জানবে আমি যে গ্রন্থে থাকে সেই গ্রন্থটাই আমি এই নাম উদ্ধব তোমার হাতে তুলে দিলাম এই ভাগবত যাও গিয়ে ভাগবতের প্রচার করো প্রসার করো একা খেও না সবাইকে দিয়ে খেও বাবাজি মশাই বলেছেন আমাদের যে একা খায় সে তো শেয়াল কুকুরের খাওয়া খায় গো যে সবাইকে বিলিয়ে খায় যে সবাইকে দিয়ে খায় সে তো মানুষের খাওয়া খায় তাই বলছেন হরিনাম শুধু একা করবি না রে হরিনাম একা বলবি না পাঁচজনকে বল পাঁচজনকে বলা আমার নিতাই চার বলেছে না তুমি অধম হলে আমি অতিতম হব না কেন তোমার কাছে আমি হরিনাম নিয়ে যাব তুমি যদি না বলো আমি তোমার চরণে পড়ব তাতেও যদি না বলো কি করবো জানো অধম পতিত জমার দ্বারে দ্বারে গিয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া এত বলি নিত্যানন্দ আমার ভূমি করি যা যেন সোনার পর্বত ধুলাতে লুটা সোনার পর্বত ধুলোতে লুটিয়ে পড়ব তাকেও যদি হরিনাম না করো তোমার ঘরের দাস হয়ে থাকবো একদিন একদিন তোমায় বলতেই হয় একদিন না একদিন তোমাকে বলতেই হবে নিতাই চাঁদ এইরকম প্রতিজ্ঞা করেছিলেন আজ উদ্ধবজিকে বলছেন যাও আমরা বলি না আমি গুরু দীক্ষা দিয়েছি আমি ভজন করছি আমি হরিনাম করছি আমি করি বলছে মা চোরের মতো সবকিছু নিয়ে পালিয়ে যেও না এখানে চুরি করার কিচ্ছু না সবাইকে দিয়ে যাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দিবে আর দিবে বিদবে বিলাবে কেউ যাবে না দিবে কেউ খেতে যাবে না দিবে দিবে বিলবে বিলাবে সকলকে দাও বৈষ্ণব ধর্ম দেওয়ার ধর্ম সেই সে বৈষ্ণব ধর্ম তাহার প্রণতি সেই সে ধর্মধ্বজি যার ইথে হয় রতি এই সেই বৈষ্ণব ধর্ম তোমাকে প্রণতি তোমাকে প্রণাম বৈষ্ণব ধর্ম আর সেই সে ধর্মধ্বজি তার ধর্মের ধ্বজা সবার উপরে ওরে কার হচ্ছে যার বৈষ্ণব ধর্মে রুচি হয় যাও গিয়ে ভগবানের এই বার্তা জগৎ মাঝে সবার কাছে প্রচার করে দাও কৃষ্ণ তুমি তো বলছো সবার মাঝে প্রচার করতে কিন্তু কেউ যদি না নেয় কেউ যদি না শোনে যে উদ্ধব তুমি কি জানো না আমি ভাগবতেই বলেছি শ্রবণ মঙ্গলম শ্রীমদাতকম
এনাম শুনলেই মঙ্গল। যে যে ভাব নিয়ে শুনুক না কেন, দেখবেন বাবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছে তিলক মালা ধারণ করে, কেউ আপনাকে হাত জোর করে প্রণাম করে বলতো জয় নিতাই জয় গৌর বলে তো অনেকে যারা অনুরাগী ভক্ত। আর কেউ তোমাকে বললো আহ দাদা জয় গৌর জয় নিতাই কেমন আছো, সে ব্যঙ্গ করে বললো। তার ব্যঙ্গকে কখনো তুমি কটাক্ষ করবে না, সবসময় এটা বুঝবে সে তো জয় নিতাই বলেছে। ভগবান বলছে জো জিস ভাব সে মেরে পাস আতা হ্যায় মে উস ভাব সে উসকো গ্রহণ করতা। যে যে ভাব নিয়ে আমার কাছে আসুক না কেন তাকে আমি কখনো ভিক্ষে দিই না। উদ্ধব কোনো বিচার করবে না কাকে দেব কাকে দেব না, হরিনামের কোন পাত্র অপাত্রের বিচার নেই, সবাইকে দাও সবাইকে দেবে। চৈতন্য মহাপ্রভু আমার নিতাই চাঁদকে বলছেন আমার কলি জীব বড় দুঃখী তুমি কারোর বঞ্চিত করো না নিতা, তুমি কাউকে বঞ্চিত করবে না নিতা, শোনো শোনো নিত্যানন্দ ওই কলি জীব হলো অন্ধ আজ জীবিত না পেল কৃষ্ণ নাম। শোনো শোনো নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ জীবে তো না পেল কৃষ্ণ নাম, কেউ তো কৃষ্ণ নাম পেল না কেউ কৃষ্ণ নাম পেল না, জীবের আসা যাওয়া সার হলো সব কিছু সংসারে সারটাকে ছেড়ে দিয়ে বসে আছে সংসারে। তুমি যাও নিত্যানন্দ কাউকে বিচার করবে না, অবিচারে নাম লওয়াও গিয়া জনে জনে প্রতি ঘরে ঘরে গিয়া অবিচারে নাম লওয়ানো গিয়া। ভাই যদি কেউ নাম না নেয় তাকে কি করবো, বলছে আগে তার ধরিবে হাতে, বলছে আগে তার হাতে ধরবে একবার নাম বল, যে তাতেও যদি নাম না বলে বলছে পিছে তার লোটাইবে পায়, বলছে তারপর তার পায়ে ভাই বলছে একবার ধরিব, আর তাতেও যদি সে না বলে বলবে জীবনে একবার গৌর হরি বল আমি চিরকাল তার ঘরে দাস হই যা। মুখে তো তোমার হরি কৃষ্ণ নাম তাই তো আমি তোমার ঘরে দাস, এটাই চাকরি বলছে। কলির জীব বড় দুঃখী, কলির জীব বড় দুঃখী, কিরকম দুঃখী বলছে তাদের জগতে তাদের ঘরে কৃষ্ণ নাম নেই তাই তারা দুঃখী। হতে পারে সে অনেক ধনী কিন্তু কৃষ্ণ ধন তার নাই তাই সে অনেক গরিব, অধম দরিদ্র মুই দুর্গত দেখিয়া দোষে নিবারিত মোর কৃষ্ণ ধন দিয়া, আমাকে অধম দুর্গত দেখে অযাচিত মোহেন পতিত হিনি যোগ অযাচিত ভাবে আমাকে কৃপা করেছে তাই চাই যা। এইভাবে উদ্ধবকে বললেন যা গিয়ে না এই ভাগবতকে প্রচার করো প্রসার করো। এইভাবে উদ্ধব চলেছেন সেই ভাগবতকে নিয়ে, এই ভাগবতকে নিয়ে কোথায় এলেন বৃন্দাবন। বৃন্দাবনে এসে উদ্ধবজি মহারাজ ব্রজ রমণীগণকে প্রণাম করে বললেন বন্দে নন্দ ব্রজ শ্রীনাম পাদরেন ভীষ্মসায়াসাম হরি গতোদগিতম পুনতি ভুবনত্রয়ম। হে নন্দ ব্রজ রমণী স্ত্রীগণ তোমাদেরকে বারংবার বারবার বারবার প্রণাম, বন্দে নন্দ ব্রজ শ্রীনাম পাদরেন অভিষ্ণস, তোমাদের চরণ রেন্দ্রে আমি হৃদয়ে ধারণ করতে পারি মস্তকে ধারণ করতে পারি। ইয়া শাম হরি কথো দেখিতাম পুনাতি ভুবনত্রয়ম, তোমাদের এই কথা গোপীগণের যেই প্রেম সমস্ত গ্রন্থে বর্ণনা করা আছে সেটি যেন আমি হৃদয়ে ধারণ করতে পারি। ব্রজবাসীদেরকে শুনিয়ে গোপীদের শুনিয়ে ভগবানের পুত্র ভগবানের পুত্র তার পুত্র অর্থাৎ প্রভু পুত্র নাতি ভগবানের নাতি কৃষ্ণচন্দ্রের নাতি বজ্রনাভ
এই বজ্রনাভকে ভাগবত শ্রবণ করা হয়। এই কি ভাগবতের মধ্যে আছে? এই যে এত ভাগবত ভাগবত করছি, এর মধ্যে কি আছে? আপেল আছে? না, আপেল নাই। মিষ্টি আছে? কিছু নেই। একটা জিনিস আছে, রস আছে। ভাগবতে রস আছে। কি রস আছে? ভক্তি রস। মিষ্টি রস নয়, রসগোল্লার রস নেই, ভক্তির রস আছে। এই ভাগবতের মধ্যে অনেক সংবাদ আছে। একজন আরেকজনকে বলছেন, আরেকজন সেই কথা আরেকজনকে বলছেন, এইভাবে বিভিন্ন সংবাদ আছে ভাগবতে। বারোটি স্কন্ধ আছে, আর ভাগবতে 18,000 শ্লোক আছে। কিন্তু যখন ভাগবত রচনা হল, 18,000 শ্লোক ছিল না, ছিল কটি? 4টি শ্লোক। চতুশ্লোকই ভাগবত, মাত্র 4 খানা শ্লোক ছিল ভাগবত। যখন ভাগবত কৃষ্ণ যখন ভাগবত প্রদান করলেন, তখন মাত্র 4টি শ্লোক ছিল। 4টি কি কি জানো? অহমি বাসমি নন্দ যত শত শত পদম পশ্যাদহম যদি তচ্চায়ো ভবিষ্যতি সোহস্মহম রীতে হরণ ইয়ত প্রতীয়তে না প্রতীয়তে যাবনি তদ্বীর্যাদত মনো মায়াম যথা ভাস যথা আত্মহ যথা মহন্তি ভূতানি ভূতেষু যচ্চাবেশেষণুঃ প্রবিষ্টান্ন প্রবিষ্ট্যানি তথা তেষু ন তেষ্বহম এতাবদেব জিজ্ঞাস্যন্ তদ্য জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয়বাধিকভ্যম যত সত সর্বত্র সর্বদা। এই হচ্ছে মাত্র 4টি শ্লোক ভাগবতে, মাত্র 4টি। এই 4টি শ্লোককে 18,000 শ্লোকে পরিপূর্ণ করে দিলে বিস্তারিত হবে। বর্তমানে আমরা পাই মাত্র 14,000 শ্লোক। 4,000 কালের নিয়মে পুঁথি বিভিন্ন ভাবে চলে গেছে, হারিয়ে গেছে। 4,000 শ্লোক আমরা পাই না, 14,000 পাই। তাহলে কি আমরা কৃপা পাবো ভাগবত? কি গো, পাবো না? পাবো না ভাগবতের কৃপা? পাবো, পাবো, পাবো না? পাবো না। 18,000 শ্লোকের ভাগবত ছিল, নেই এখন। 4,000 চলে গেছে, পূর্ণ ভাগবত নেই। 14,000 কি পাবো? পাবো? কেন পাবো? যারা জানে তারা বলে দেবে কেন পাবো। বলছে বাবা, বিষ যদি 1 ফোঁটা খাও তাতেও মরবে, আর 1 ঘটি খেলেও মরবে। যেমন অমৃত 1 ফোঁটা খেলেও অমর, আর 1 ঘটি খেলেও অমর। আর আমার ভাগবত হচ্ছে তো অমৃত, আর 1টা শ্লোক পড়ো সেটাও অমৃত, আর 1 গুচ্ছ শ্লোক পড়ো সেটাও অমৃত। তাই বলে ভাগবত শুনে আমাদের কৃপা হবে, তাই তো? হ্যাঁ, কৃপা হবে। 4,000 শ্লোক নেই তো কি হয়েছে? যে 18,000, যে 14,000 আছে সেটুকুই আশা লাভ করি না? প্রথমে মঙ্গলাচরণ বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বতপত্যাত গৃহেতবে তাবত্রয়ো বিনাশায় বন্দে কৃষ্ণাবয়ম ভাগবতের প্রথম শ্লোকে বললেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্যাগ বিহিতবে তাপত্রয় বিনাশায় বন্দে কৃষ্ণাবয়ম। ভগবানের স্বরূপ কি? সচ্চিদানন্দ রূপায়। ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিদ আনন্দ। সৎ কিরকম? হচ্ছেন যিনি হচ্ছেন সত্য, তাকে বলা হচ্ছে সৎ। সত্য যেটা, যার কোনো বিনাশ নেই, তাকে বলা হচ্ছে সত্য। অল টাইম ধূপ লাগবে না, বেশি ধূপ জানতে হবে না, অল টাইম লাগবে না, ধোঁয়া হলে কাশি হয়। ভগবানের স্বরূপ হচ্ছে সৎ।
তিনি হচ্ছেন সত্য। আমরা সত্য কোনটাকে জানি? এই সংসার সত্য, সংসার মিথ্যা। বলছে আজকে তুমি এই সংসারে আছো, কাল মরে যাওয়ার পর কোন সংসারে যাবে? সে গোবরে পোকার সংসারে যাবে, কি ছাগলের সংসারে যাবে, কি বাজ পাখির সংসারে যাবে, না চড়ুই পাখির সংসারে যাবে, জানো কি? বলছে এই সংসারটা নিত্য নয়, অনিত্য, সত্য নয়। তাহলে সত্য কি? বলছে না ভগবান যুগে যুগে তিনি ছিলেন, আছেন, থাকবেন। অর্জুনকে বলছেন গীতায় একাদশ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন, বীজম্মন সর্বভূতানাম বিধিপার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্যাম্যহম্। হে অর্জুন, এই জগতে সমস্ত কিছুর বীজ আমাকে জানবে। বীজম্মন সর্বভূতানাম, সমস্ত কিছুর মধ্যে যে বীজ আছে সবকিছু হচ্ছে আমি। বুদ্ধির বুদ্ধিমতামস্মি, যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে, জগতে যারা বেশি বুদ্ধিমান আছে না, বড় বড় বিজ্ঞানীরা আছে, তারা অনেক বুদ্ধির জোরে তারা এত কিছু আবিষ্কার করেছে। বলছে বুদ্ধিমানের গণের মধ্যে যে বুদ্ধি সেটি হচ্ছে আমি। বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনাম্যহ, অগ্নিতে যে আগুনের তেজ সেটাও আমি। তাই তুমি যদি হবে তুমি কেমন? বলছে আমি, আমি হচ্ছে সূক্ষ্ম স্বরূপে সমস্ত কিছুর মধ্যে বিরাজ করি, সূক্ষ্ম স্বরূপে। আর বিরাট স্বরূপে কোথায় থাকি? আমার বিগ্রহের মধ্যে, এখানে যে ভগবানের বিগ্রহ আমার নিতাই চার দাঁড়িয়ে আছে, এখানে বিরাট রূপে তিনি বিরাজ করছেন। আর সূক্ষ্ম রূপে বিরাজ করছেন কোথায়? বলছে জলে স্থলে যেখানে যত্র যত্র নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্বরূপে, সেখানে কৃষ্ণ আছেন। ভগবানের আর একটা স্বরূপ কি? চিত, চিন্ময়। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈতন্যং ক্লেদয়ন্তি আপামোষসো ইতি মহাভারত। ভগবান দ্বিতীয় অধ্যায় বলছে সম্ভবত ১৬-১৭ নম্বর শ্লোকে সাংখ্যযোগে, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, আমাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, আমাকে আগুনের দ্বারা দহন করা যায় না, আমাকে বায়ুর দ্বারা সিক্ত করা যায় না, হাওয়ার দ্বারা শুকিয়ে দেওয়া যায় না। ন চৈতন্যং ক্লেদায়ন্তি তাপ, আমাকে জলের দ্বারা ভেজানো যায় না। ন শস্যয়তি মহাভূত, বায়ুর দ্বারা শুকানো যায় না। আমি হচ্ছি সেই রকমই সত্তা, অবিনশ্বর। আমার সৃষ্টি নাই, আমার ধ্বংস নাই। এই সৃষ্টির আদিতে আমি ছিলাম, এখন আছি, সৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখনও আমি থাকব। আমরা আগামীকাল আস্বাদন করব কিভাবে ভগবান এই জগতে সমস্ত কিছু সৃষ্টি করেন, কিভাবে প্রথম মাটি সৃষ্টি হলো, কিভাবে আকাশ সৃষ্টি হলো, কাল আমরা আস্বাদন করব। আর কি স্বরূপ বলছেন? আনন্দময় স্বরূপ ভগবান, আনন্দময় সব চিত আনন্দ, এইটি হচ্ছে আনন্দময় স্বরূপ ভগবান। কৃষ্ণচন্দ্রের রূপের দিকে তাকালে মনে আনন্দ হয় না, না রাগ হয়? ভগবানের এই বংশীধারী রূপটার দিকে তাকালে কি রাগ হয়? আনন্দ হয়। এই জন্য বলছেন আনন্দময় ভগবান হচ্ছেন আনন্দময় সচ্চিদানন্দ। তার কাজ কি? ভগবানের দেহই রক্ত মাংস দ্বারা নয়, এই সৎ চিত আনন্দ এই তিনটি বস্তু দ্বারা। আর কি বলছেন? ভগবানের কাজ কি? ভগবানের কি কাজ? বিশ্ব উৎপত্তি, বিশ্বের উৎপত্তি, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। বিশ্বকে সৃষ্টি করা, তাকে পালন করা, সময় বুঝে তাকে ধ্বংস করে দেওয়া। অর্জুন, এই জগতে সবকিছু আমি সৃষ্টি করেছি, জগৎকে আমি পরিচালনা করছি, সৃষ্টিও করেছি পরিচালনাও করছি। যখন সময় হবে, আমার যখন ইচ্ছা হবে, তখন কি করব? সেটাকে ভেঙে ফেলবো, নষ্ট করে দেব।
আমার একটু হাত থাকবে না, কেন জানো? আমাকে মায়া স্পর্শ করতে পারে না, তাই না? আমরা বলি না, আমরা অনেক সময় বলি তো, ভগবান যদি লীলা করবে তো এত সদস্য গোপিনী নিয়ে এত বিবাহ করে এই সব করলো কেন, এত কেস কাছারি করলো কেন? ভগবান ভগবান একটা বিয়ে করতে পারতো, সংসার করতে পারতো, সবকিছু। ভগবান বললেন, শোনো অর্জুন, আমি যেটা পারি তোমরা সেটা পারো না, আমি যেটা বলি তোমরা সেটা করো, তাই নাকি? বাবা ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে, বাবা আর ছেলে, ছেলে বলছে বাবা আমি সব লিখতে পারি, বলছে তাই, হ্যাঁ যা দেবে আমি তাই পেন দিয়ে লিখে দেবো খাতায়, বলছে আচ্ছা তাই নাই, বাবা এমন একটি শক্ত বানান করেছে সে আর বানানটি লিখতে পারবে, এখন যদি পূজ্যটিকা বানান বানায় হাত হাত তোলার জয় বর্গির জয় বয়ে টয় বা শুনি করে করতে পারবে না ছেলে, ছেলে তখন বলছে আমি তো পারবো না, তখন বাবা বলছে তুমি বাবা সব পারবে না, যেটা আমি পারবো সেটা তুমি পারবে না, কেন? তুমি আমার চেয়ে ছোট, তুমি আমার থেকেই সৃষ্টি, তুমি আমি একই কিন্তু তুমি আমার চেয়ে ছোট। এই জন্য বলছেন আকাশের সূর্য সেটাও আলো, আর এই যে ল্যাম্প জ্বলছে এটাও আলো, দুটো কি এক? এক কি এক নয়, দুটো আলাদা। এখানেই চৈতন্য মহাপ্রভু তার ভাবধারা প্রচার করলেন অদ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈত বেদান্ত, বলছে সব কিছু দ্বৈত, সমস্ত কিছু দুটো আছে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, সব কিছু দুটো দুটো করে। ওইটি যেমন বড় সূর্য বড় আলো, আমার বাড়িতে যে মোমবাতিটা জ্বলছে ওটি ছোট আলো আছে, আর ওই ছোট আলোর কাছে গরমকালে দেখবে অনেক পোকা গিয়ে গিলগিল করে, বিরক্ত করে, তো গরমকালে অনেক পোকা এসে সূর্যের কাছে গিয়ে পারবে বিরক্ত করতে? তেমনি মায়ারূপী পোকা সূর্যরূপী ভগবানকে বিরক্ত করতে পারবে না, আমাদের মতো ছোট ছোট আলো, মায়ার মতো এই ছোট ছোট প্রদীপ মোমবাতির মতো আলো আমরা যে হৃদয়ে নিয়ে বসে আছি, আমাদেরকে মায়া এসে বিরক্ত করবে, আমাদেরকে মায়া তার খেলা দেখাবে আর আমরা তার খেলায় নাচব। এরকম জানো, গুরুদেব আর শিষ্য নদীর পার দিয়ে যাচ্ছে, শিষ্য বলছে গুরুদেব গুরুদেব ওই দেখুন একটা কম্বল ভেসে যাচ্ছে কালো রঙের কম্বল নদীর জল দিয়ে, আমি যাই নিয়ে আসি, বলছে না বাবা আমরা ছেঁড়া কাঁথা মেরা মাথার মানুষ, আমাদের মতো কম্বল দিকে সব করতে নেই, যেটা পাবো যখন পাবো যে দেবে সেই সেই নিয়ে থাকবো গাছটা, অত কম্বল চাই না, তাই না গুরুদেব আমার লাগবে, আপনার নাই লাগবে বড্ড শীত পড়েছে, কম্বলটা নিয়ে আসি, বলছে বাবা যাবি ভরা নদীতে যদি ডুবে যাও সাত যদি না আমি কিছু হবে না, আমি যাবো যাবো সাঁতার তো জানি না, যা গুরুদেব গুরুদেবের কাজ করেছে, শিষ্য জলে ঝাঁপ দিয়ে কম্বল আনতে গেছে, কম্বলের কাছে গিয়ে কম্বলটা যখন চাপড়ে ধরেছে দেখছে কম্বলকে তো আমি চাপড়ে ধরলাম, দেখেছি কম্বলও আমাকে চাপড়ে ধরছে, ও তো কম্বল নয় একটা কালো রঙের ভালুক জলে পড়ে ভেসে ভেসে যাচ্ছে, কম্বল নয় ভাল্লুকটা, ভাল্লুকটা বাঁচবে বলে ওকে পেয়েছি, ভাল্লুকটা তখন ওকে জড়িয়ে রয়েছে, আর ও ভেবেছে আমি কম্বল নিয়ে যাচ্ছি, গুরুদেব বলছে কি হলো বাবা ছুটে আয় তাড়াতাড়ি আয় যেতে হবে, বলছে গুরুদেব কম্বলকে তো আমি ধরলাম এখন কম্বল তো আমাকে ছাড়ে না, আমি কিভাবে যাব গুরুদেব? তিনি মায়াকে আমরা জড়িয়ে ধরেছি, যেই মায়া যেই জড়িয়ে আমাদের ধরলো আর আমরা সেই মায়া থেকে বেরোতে পারি না, ফল রোগী লুকরকম না ডাল ভাঙি পড়ে, একটার পর একটা করে সুন্দর 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 চাকরি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর স্ত্রী সুন্দর ছেলে মেয়ে সুন্দর টাকা পয়সা সব কিছু হলো, আমি মত্ত হয়ে গেলাম। গুরুদেব নদীর ধার দিয়ে চললেন, শিষ্যকে ভাল্লুক নিয়ে মায়াও ডুবে গেল শিষ্য ডুবে গেল, গুরুদেব চেয়েছিল বাঁচাতে কিন্তু পারলো না, কেন বলছে একটা হাত বাড়িয়ে দিয়ে আমি যদি কাউকে নিচে থেকে ওপরে তুলি আমার একার ক্ষমতায় কি উঠবে, সে যদি নিচে থেকে ওপর থেকে ওঠার চেষ্টা না করে কোনোদিন তাকে টেনে তোলা যায় না, হাজার চেষ্টা করলেও গুরুদেব পারবে না শিষ্যকে টেনে তুলতে যদি শিষ্যের না আগ্রহ থাকে।
গুরুদেব ডাকলেন বারবার, বললেন আমার আর কিছু করার নেই, তুই মায়ার সমুদ্রে ডুবে চলে গেলে। এই হলো মায়া, এই ভাগ্য। আমরা যখন দেখি খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, একটুখানি আশ্রয় নিয়ে চলে আসবো, এই করতে করতে যখন একদম রসে মজে যাই, যখন ভাবে ডুবে যাই, আর মায়া থেকে দেখতে পারি না কি সুন্দর সংসারে আছে, কি করে পাচ্ছি। তাই ভগবান বলছেন আমাকে এই মায়া স্পর্শ করতে পারে না, কেন? আমি হচ্ছি বড় সূর্য, ছোট ছোট মায়ার পোকা আমার কাছে বিরক্ত করতে পারে না। তোমরা মোমবাতির আলো, তোমরা হচ্ছ অনুসচ্চির আনন্দ, আমি হচ্ছি বিভসচ্চির আনন্দ। তাই তোমাদের কাছে এই মায়া বিরক্ত করে, আমার কি পারে না। আর কি কাজ ভগবানের? তাপত্রয় বিনাশায়, তিনটি তাপ আছে, আমরা প্রত্যেকে তিনটে তাপে জ্বলছি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি বৈদিক। ভৌতিক তাপ কোনটা? ভৌতিক তাপ যেটা সংসারে আমাদের না চাইতে হয়, এটাকে ভৌতিক তাপ বলা হয়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা ভৌতিক তাপ। এটা হওয়ার কথা ছিল কি? জানতেন কি এটা হবে? এটাকে বলা হয় আদি ভৌতিক তাপ। আধ্যাত্মিক তাপ কি? আত্মা, আমার মন ভালো নয়, মনটা আমার ভালো নয়, মনের জ্বালায় আমি জ্বলছি, রাজার হলো মনের অসুর, এটাকে হচ্ছে আধ্যাত্মিক তাপ। আর আদি দৈবিক তাপ কি? এই যে ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাত হয় দৈব কারণে হয়, এটা হচ্ছে আদি দৈবিক তাপ। এই তিন তাপে আমরা জ্বলছি, ভগবান এই তিন তাপ ধারণ করে যদি তার স্মরণে কেউ যায়, সেই ভগবানকে শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, সেই শ্রীকৃষ্ণ সেই ভগবানকে আমি প্রণাম করি। তারপরে বলছেন জং প্রজন্য মনুপেতম পেত কৃত্যব্দৈ পায়ম বিরহকাতরয়া জুহাবহ সেই ব্যাসদেব ভগবানের অবতার শ্রীকৃষ্ণ দৈপায়নকে আমি বারবার প্রণাম করি, যার দ্বারা এই ভাগবত গ্রন্থ লিখিত হয়েছিল। সেই ব্যাসদেব যার পুত্র বিরহ কাতরে তিনি ছুটছেন, বিরহ কাতরে তিনি জ্বলছেন, বিরহ কাতরে দুঃখিত হয়ে আছে। এই ভাগবতকে পেলাম কি করে আমরা? রাসলীলা শেষ হয়েছে, শিবজি গেছেন রাসলীলা দেখবেন বলে। আমরা জানি হয়তো অনেকে যারা রাসলীলা শুনেছি, গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে মন্দির আছে, তাই না? তাই দেব মহারাজ বৃন্দাবনের মন্দির আছে তো গোপেশ্বর মহাদেব, এই গোপেশ্বর মহাদেবের সেই কাপড় পরে এসেছেন নারী সেজে, রাস মানছে, নারী ছাড়া তো উঠতে পারবে না, গোপী ছাড়া কেউ উঠতে পারবে না, তাই নারী সাজিয়ে দিয়েছেন মাতা পার্বতী, তিনি এসেছেন দর্শন করতে। কিন্তু পারবেন না, পার্বতী মাতা কাঁদছেন, প্রভু কি রাসের এত সুন্দর রস দৈবি মায়ার প্রভাবে, দৈবী মায়ার প্রভাবে আমি রাসের রস আস্বাদন করতে পারলাম, মাতা পার্বতী কাঁদছে। শিবজি বলছেন করবে রাসের রস আস্বাদন, কেউ জানে না এই রাসের রস, রস বলি স এ স রাস, ব্যাকরণগত উৎপত্তি করলে রাস শব্দের অর্থ হচ্ছে রস বলি স এ স রাস, অর্থাৎ রসের দ্বারা যেটাকে প্রাপ্ত করা যায় সেটি হচ্ছে রাস, রস না থাকলে রাসকে প্রাপ্ত করা যায় না। তাই যারা রসিক তারাই একমাত্র রাসলীলা বুঝবে, হৃদয়ঙ্গম করতে পারবে, রসিক না বলে হবে না। রস ওই সৎ ঈশ্বর রাস,
তুমি কি রসে রসিক? প্রভু আমাকে আস্বাদন করান, আমি রসিক হই না হই হয়তো আস্বাদন করতে করতে রসিক হয়ে যাব। আস্বাদন করতে করতে রসিক হয়ে যাব। তারপর না মাতা পার্বতীকে নিয়ে চলছে, চলো হিমালয়ের একটা গুহায় নিয়ে যাব। এ কথা কাউকে বলা যাবে না। ভাগবতী কথা আজকে যেমন এইভাবে মাইকের মাধ্যমে সবার সামনে প্রচার হচ্ছে, শিবজি কিন্তু এই কথাটা সকলকে জানাতে চাননি। কেন বলছেন? আপন ভজন কথা না কহিবা যথা তথা। নিজের ভজন কথা, নিজের সেবার কথা যাকে তাকে বলবে না। আমরা তো খুব বলি আজকে ঠাকুরকে এই কি সেবা দিয়েছি, এই করেছি, ঠাকুরের এত বড় মহোৎসব করলাম, এত লক্ষ টাকা খরচা করলাম, এই গ্রাম থেকে নামের দল এসেছিল, এত বড় কীর্তন এনেছিলাম, সামনে বছর অমুককে বুকিং করেছি আসবে। আমরা বলি না, বলছেন আপন ভজন কথা না কহিবার যথা কথা। পাছে যদি কেউ চুরি করে নেয় তখন তোমার ওই সাধনা ভজন চলে যাবে। শিবজি মহারাজ বলছেন কাউকে বলা যাবে না, চলো। হিমালয়ের একটি গুহায় নিয়ে গেছে মাতা পার্বতীকে, বসিয়েছেন, একটা বেল গাছ আছে তার ভেতরে। বলছেন এই বেল গাছের নিচে আমি বসলাম, আমার কিছু নিয়ম আছে বলা, তোমাকে সেটা মানতে হবে। কি? আমি যখন বলবো তখন চোখটা বুঝিয়ে বলবো, আর তুমি যখন শুনবে যেটা বুঝবে সেটাতে বলবে হুম, আর যেটা বুঝবে না সেটাই চুপ থাকবে। যখন তুমি চুপ থাকবে আমি তখন বুঝে যাবো, তুমি বুঝো আবার সেটা বোঝাও। মাতা পার্বতী বলে আচ্ছা যা বলেন তাই হই। এবার শিবজি কথা শুরু করেছেন, জন্মাদস্য যতো হনুময়াদিতরতস্যাপি স্ববিজ্ঞ সদা তেনে ব্রহ্মযানে গগনে যদমধ্যন্তি যৎসূরয তেজোবারি মৃদাম যথা বিনিময়ো যত্র দ্বিসর্গহম রীষা নামাসীন সদা নিরস্ত কিহকম সত্যম পরম ধীমহি। এইভাবে ভগবান বলতে আরম্ভ করেছেন। দেবী পার্বতী তখন বলছে হুম হুম, এই বলতে 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 শিবজি বলেই চলেছেন বলেই চলেছেন। ভাবে যদি কেউ বিভোর হয়ে যায় পাশে গিয়ে হু দিল কি না দিল মাঝে মাঝে খেয়াল থাকে না। আর শিবজি বিভোর হয়ে বলছে, মহাদেব বিভোর হয়ে বলছে। আমাদেরকে মাতা পার্বতী শুনতে 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 নিদ্রা দেবী এসে মাতা পার্বতীকে আশীর্বাদ করে মাথায় হাত রেখে দিয়েছে। মাতা পার্বতী একদম বেলগাছে হেলান দিয়ে শুয়ে পড়েছে। হুম হুম দেওয়ার জায়গায় মাতা পার্বতী সুন্দর ঘুমাচ্ছে। যখন শেষ দ্বাদশ স্কন্ধ এসেছে, শেষ করেছে, তখন শিবজি বলছে কি ব্যাপার, হুঁ আর দেয় না কেন, হুঁ দিতাছি তো হুঁ দেয় না কেন। দেখি তো চোখটা খুলেছে যে পার্বতী ঘুমাচ্ছে। পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো, তোমাকে হুঁ দিতে বললাম। হ্যাঁ হ্যাঁ ও আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আপনি চোখ দিয়ে বলছেন, আমি না দেখিনি কি তার দিকে মন থাকে, ঘুমিয়ে পড়েছি, ঘুম ধরে গেছে। কত দোষ শুনেছো, বলছে ওই যে সেই সেই নয়নী, সেই যে ধ্রুবকে নিয়ে গেল, ধ্রুবকে নিয়ে গেল তার পিতা, তার কোলে তুলে দিল, ওই জায়গাতে গেল। বলছে তুমি সেই ধ্রুব, দ্বিতীয় স্কন্ধে এখনো আটকে পড়ে আছো, আমি দ্বাদশ স্কন্ধ শেষ করে দিলাম, তোমার দ্বারা হবে না, কারণ রসে রসিক না হলে কোনোদিন রস আস্বাদন করতে পারে, তোমার দ্বারা হবে না, মাতা পার্বতীর দ্বারা হলো না, দুর্গার দ্বারা হলো না, ভাগবত শ্রবণ করা। এই জন্য ভাগবতের প্রথমেই বলছেন বিপ্রীব ভাব ওই বার্তা দেবানারূপী দুর্লভ, দেবতাগণের কাছেও এটা দুর্লভ, এটা দেবতারাও শুনতে পারে না। কেন? তাদের মধ্যে অহংকার থাকে, আমি ব্রহ্মা, আমি ইন্দ্র, আমি বরুণ। আর ভগবানের কথা শুনতে গেলে বাবা তোমার ঘটিতে যা আছে সব কুকুর করে দিয়ে সেই ঘটি খালি করে শুনতে হয়। কেন? বলছে যদি গর্ত থাকে তবে তো কিছু দিলে জমবে, আর গর্ত যদি ভর্তি থাকে যা দেবে উপর থেকে সব গড়িয়ে চলে যাবে। তাই ভগবানের কথা শুনতে গেলে ঘটি উঁচু করে উপর করে দাও। আমরা যখন কলকাতায় পড়াশোনা করতে গেলাম, আমাদের প্রথম দিন ক্লাসে স্যার বললে তোমরা অনেক কিছু জেনে এসেছো, অনেকে অনেক কিছু পড়ে এসেছো, আমার থেকেও বেশি জানো অনেক, কিন্তু যখন আমি তোমাদের এখানে বলছি তখন একটা কথা মাথায় রাখবে, তোমরা অনেকে অনেক কিছু জানতে পারো। আমাদেরকে বলছেন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে পড়ছি,
অনেক কিছু জানতে পারো। আমি যেটা শেখাচ্ছি সেটাকে শিখবে, ঘটিটা উল্টে দাও, তোমার যে ঘটের ঘটি আছে তাকে উল্টে দাও, খালি করো, তবে শিখবে। আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন স্যার, তিনি বলেছিলেন সব উল্টে দাও। কেন উল্টে যদি না দাও, ফাঁকা না করলে কি শিখতে পারবে? মোবাইলের মেমোরি খালি না করলে কি ভিডিও গান এসব লোড করা যাবে? তাই জন্য এই পার্বতী মাতাকে বলেন, তোমার মধ্যে অহংকার আছে, তুমি দেবী দুর্গা, তুমি পারবে না শুনবে। কিন্তু এতক্ষণ ধরে হুঁ ডাকে দিল, এতক্ষণ ধরে হুঁ ডাকে দিল, দেখছে ওই যে গাছের কোটরে একটা ডিম্ব ছিল, ডিমটা ফেটে একটা ছোট্ট পাখি বেরিয়েছে, সুপক্ষী, সে শুনেছে, তুই হুঁড়িয়েছিস, তবে এই বলে ত্রিশূল নিয়ে একদম বাবা মহাদেব হরাড়া মহাদেব একদম ছুটেছেন, ত্রিশূল নিয়ে আরো দিকে সুপক্ষী বাঁচাও 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 করে ছুটছে। সম্মাপ্রাস আশ্রমে সরস্বতী নদীর তীরে ব্যাসদেবজি তার আশ্রম করেছেন, সেখানে তার স্ত্রী বসে বসে চুল আঁচড়াচ্ছে, এরকম করে করে চুল আঁচড়াচ্ছেন ব্যাসদেবের স্ত্রী, চুল আঁচড়াতে হাই তুলে হাঁ করেছেন, আর সেই সুপক্ষী এসে ঢোকা যা সামনে বাসার মতো পেয়েছে, সোজা হাঁ দিয়ে পেটে নিতাই ধরে ধরে শিবজি বাইরে দাঁড়িয়ে আছেন দৃশ্য নিয়ে, তুই বেরিয়ে আয় তোকে মারব। সুখদেব সুখ পাখি বলছে, আমি তো বেরোব না যতক্ষণ না শিবজি না যায়, দেবতাদের হিসেবে 12 বছর মানে আমাদের হিসেবে হয়তো 12 দিন, কারণ আমাদের এখান থেকে স্বর্গের যে গ্রহ শাস্ত্রে যেটা বর্ণনা করেছে তার ডিস্টেন্স অনেক বেশি, আর আইনস্টাইন তার সূত্র দিয়ে প্রমাণ করেছেন যে পৃথিবী থেকে যত দূরে যায় সময় তত বাড়তে পারে, তাদের হিসেবে থেকে পৃথিবীর সময় কম, আইনস্টাইনের যে আপেক্ষিকতা বা সূত্র এটা তারই প্রমাণ, এটা অনেকদিন আগে আমাদের ভাগবত বলে দিয়েছেন, তারপর আইনস্টাইন প্রমাণ করেছেন। বারো বছর দাঁড়িয়ে আছেন, ব্যাসজি মহারাজ বলছেন তোদের ভক্ত আর ভগবানের চক্করে পড়ে আমার বউটা মাঝখান থেকে মরে যায় বলে, শিবজিকে বলছেন প্রভু তুমি পধার যাও, ইহা সে পধার যাও, ইহা সে পধার যাও, যে এখান থেকে চলে যাও, সবাই ভগবানকে ডেকে আনে, আর ব্যাসজি বলছে প্রভু তুমি এখান থেকে বিদায় হও। সুন্দর ভাবে ভগবানের স্তুতি আরম্ভ করলেন, শিবজি মহারাজের স্তুতি আরম্ভ করলেন, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম বিদারবৃন্দে ভবম ভবানী সহিতম নমামি নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গলায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায় শিবায় গৌরী পদমাব্জবৃন্দ সূর্যায় দ্রক্ষাধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষধ্বজায় তস্মৈ মকারায় নমঃ শিবায় বশিষ্ঠকুম্ভোদ্ভবগৌতমার্য মুনীন্দ্রদেবার্চিতশেখরায় চন্দ্রার্কবিশ্বানরলোচনায় তস্মৈ শিকারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায় যটাধরায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ বকারায় নমঃ শিবায় শিবায় গৌরী পদনাব্জবৃন্দ
सूर्याय रक्षाभरणाशकाय श्रीनीलकंठाय विषाधजाय तस्मै अकाराय नमः शिवाय। पञ्चाक्षरमिदं मन्यं योपते शिवसन्निधो शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते। शंकराचार्य विरचित शिव पंचाक्षर स्तोत्रम संपूर्णम् नमः शिवाय। शिवजी स्तुति आरंभ कर दें। और शिवजी नाम की आशुतोष। अल्पते जिनी तुष्ट हन, आशु माने अल्प और तुष्ट हन जिनी, तिनि हच्छेन आशुतोष। अल्पते सन्तुष्ट हये चले गेलेन। एबार सुखदेव गोस्वामी के बच्चे बाबा भगवान तो चले गेछे, शिवजी तो चले गेछे, एबार तुई बाबा बेरिये आय। বলছে আমি বেরোবো না, 18 বছর রয়ে গেলে, আরো 18 বছর রয়ে গেলেন, আমি বেরোবো না, পাছে যদি মায়া আমাকে আক্রমণ করে। মায়াপতি গোবিন্দের চরণে ভজনা শুরু করলেন ব্যাসদেব। দেখো স্ত্রীকে বাঁচানোর জন্য কত তাগিদ, পাছে বউটা মানা হয়। কি করছেন ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি আরম্ভ করেছেন। নমো কস্তুরী তিলকম লালাটপটলি বক্ষস্থলি কৌস্তুভম নাশাগ্রবরমৌক্তিকম করতলে বৈরম করিকঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চমকতাবলিঃ গোপস্ত্রী পরিবেষ্টিতৌ বিজয়তে গোপাল চূড়ামণি। ভগবান বলেন বলো কি চাই, তুমি কথা দাও। আমার পুত্র তার মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পর তাকে মায়া স্পর্শ করবে না। ঠিক আছে তাই হয়, তোমার মনে যা ইচ্ছা, কিন্তু সহ্য করতে পারবে তো? যা বর চাইবে, যে যা চায় আমি তারে তাই দিই। যে যদাং প্রবর্তন্তে তাং সদৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে আমাকে যা চায় আমি তাকে তাই নয়, কিন্তু সামলাতে পারতা তার ব্যাপার। তুমি যেহেতু আমি দিয়ে দিয়েছি সামলাতে পারবে? হ্যাঁ প্রভু যা পাই হবে, তুমি বর দাও ওকে যেন মায়া স্পর্শ করতে না পারো। ঠিক আছে বাবা, তোকে মায়া স্পর্শ করবে না, এবার তুই বেরিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে বেরিয়ে আসবে। 12 বৎসর বয়সে বালক মাতৃগর্ভ থেকে জন্ম দিল। মাতৃগর্ভ থেকে জন্ম নেই, সোজা চলেছেন, ছুটে ছুটে চলেছেন। আর ওদিকে ব্যাসদেব চিৎকার করে ডাকছে, পুত্র 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 পুত্র। আর তখন চারিদিক থেকে শাস্ত্রকারগণ ব্যাসদেবকে বলছেন, ব্যাসদেব তুমি যে শাস্ত্রকার, বেদকে চার ভাগ করলে, ঈর্ষাম যজু অথর্ব অষ্টাদশ মহাপুরাণ রচনা করলে, এত বড় মহাভারত রচনা করলে, গীতা রচনা করলে, দেখেছো তুমি মায়াকে ত্যাগ করতে পারো না, তুমি শাস্ত্রের নিগুড় অর্থ বুঝতে পারলে না। এই জন্য শাস্ত্র বলেছে যে হয় পণ্ডিত সে আজন্ম কানা। প্রদীপের নিচেটাই কিন্তু অন্ধকার, তাই তো? প্রদীপের তলায় অন্ধকার থাকে, তাই বলছেন পণ্ডিত আজন্ম কানা। তুমি পণ্ডিত হয়ে আজন্ম কানা হয়ে গেলে তুমি চিৎকার করে ডাকছো পুত্র পুত্র, কেন তুমি জানো না? কস্তে পুত্র, কে তোমার কান্তা, কে তোমার পুত্র? এই সংসার হয় অতীব বিচিত্র, এই সংসার অতীব বিচিত্র, তাই কি করবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতে গোবিন্দ ভজ মন তো গোবিন্দ ভজ। শঙ্করাচার্য তার চটপট পঞ্জিকা স্তোত্রে বলেছেন, দেখবেন যে কোনো শ্রাদ্ধকাণ্ড এটা পাঠ করতে হবে। তদপি ন মঞ্চতি আশাপিণ্ডম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ ভূরমতে। সম্প্রাপ্তে সন্নিতে মরণে নহি নহি রক্ষতি দণ্ডে করণে।
অঙ্গম গলিগম পরিগম মন্ডল জানো এই অঙ্গ একদিন গড়ে যাবে এই মন্ডল একদিন খসে যাবে তুমি দেখতে ভালো বলে তোমার এত কদর দেখতে খারাপ হলে তোমার কদর হতো না আর যদি তোমার অঙ্গ আগুনে পুড়ে যায় তোমার থেকে কেউ তাকাবে না ভয় তোমার কাছে যাবে না দশম বিহীনম ইয়াতম মৃত্যু ইয়াতি গৃহীত ইয়াদণ্ডম বুড়ো হয়ে গেলে আর কেউ হাতে ধরে নিয়ে যাবে না হাতে লাঠি ধরিয়ে দেবে এই যে নিলাম লাঠি ধরে ধরে যাবে যাবে প্রীক্ষতি যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে এই সংসারে ততদিন তোমাকে ভালোবাসবে যে সংসারে বেশি উপায় করে দেখবে তাকে সবাই বাহবা বাহবা দিয়ে রাখে যে টাকা পয়সা বেশি যার সম্মান বেশি তার আমি বলছি না শঙ্করাচার্য বলছেন যাবত মৃত্যু পার জনসত্ত তাবত নিজ পরিবার ভক্ত যতদিন তোমার ভালো ইনকাম থাকবে তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন তোমাকে খুব মশাই মশাই করে রাখবে জড়িয়ে রাখবে তোমার জন্য কাঁদবে পশ্চাৎ জীবতি জর্জর দেহে তোমার একটা কঠিন রোগ আর কেউ থাকবে না বারবার গোপীর অপেক্ষাতে গিয়ে কেউ তোমার সঙ্গে কথা পর্যন্ত বলবে না এখন যদি কারোর করোনা হয় কেউ যাবে না তোমার কাছে ভগবান প্রমাণ করে দিলেন দেখলে তো এই সেই করোনা ভাইরাস ভগবান এই জন্য পাঠিয়েছেন অনেক কিছু শিক্ষা দিয়েছেন করোনা পাঠিয়ে আর যদি তোমার করোনা হয়ে যায় যে পুত্রকে তুমি আমার আমার বলে খুব জড়িয়ে ধরে পুত্রকে একদিন না দেখলে তোমার চলতো না সেই তোমার কাছে যাবে না যে স্ত্রীকে তুমি নিয়ে এসেছো সবকিছু ভার গ্রহণ করেছো যার সঙ্গে সুখ দুঃখের বালপন আলোপন করো সে স্ত্রীও তোমার কাছে যাবে না মাতা পিতা কেউই যাবে না কেউই যাবে না বুঝিয়ে দিলে ভজলে হরি কা রাম নাম ইয়ে অমৃত হ্যায় তু গোবিন্দ ভজলে তু হরি কা নাম ভজলে ভজ গোবিন্দম হে পূর্ণমতি গোবিন্দ ভজলে গোবিন্দ ভজ কোনদিন ভগবান তোমার হাতটি ছেড়ে দেবে না যে কি প্রমাণ আছে বলছে প্রমাণ তো আমি দিতে পারবো না সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানি কি করে প্রকাশ করবো আমি জানি না ভগবান যে আমার হাতটা ধরে আছে এর প্রকাশ করতে পারবো না কিন্তু ধরে যে আছেন এটা আমি জানি যারা কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে কৃষ্ণ ভজন শুরু করেছে তারা ঠিক জানে ভগবান যে গীতায় প্রতিজ্ঞা করেছেন গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন রণ অর্জুন সর্বধর্মান পরিপ্রাজ্যম মামেকম স্মরণম বজ अहम ताम सर्व पापेभ्यो मत्सयिष्यामि मा सुजा सर्व धर्मान् परित्याज সমস্ত ধর্ম ধর্মের আচরণ পরিত্যাগ পূর্বক তুমি আমার শরণাগত হও মামেকম স্মরণম ব্রজ অহম আমি ত্বাম তখন সর্ব পাপেভ্যো তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব মা সুচ শোক করিও না বলছি আমরা শোক করি না ভাই আমার কি হবে গো আমার কি হবে গো বলছে তোমার কিছুই হবে না এই সংসার সংসারের মতো চলে যাবে মাঝখান থেকে তুমি বেপাত্তা হয়ে যাবে এই সময় থাকতে হরি কা নাম করো ভজ গোবিন্দ বালস্তাবত ক্রীড়াসক্ত তরুণস্তাবত তরুণীশক্ত বৃদ্ধস্তাবত চিন্তামগ্না পরমী ব্রহ্মণি কৌতিন লগ্ন বালস্তাবত ক্রীড়াসক্ত ছোটবেলা বাল্যকাল গেল খেলা করিতে খেলতে খেলতে বাল্যকাল কেটে গেল বুঝলাম না কি কৃষ্ণ কি তার মহিমা আমাদের বাড়ির ছেলে মেয়েরা এখন জানে না কে কৃষ্ণ ভগবান চৈতন্য মহাপ্রভু কোনটা আর লীলাই চাঁদ কোনটা আমাদের বাচ্চা ছেলেরা জানে না এটা আমাদের দুর্ভাগ্য কারণ আমরা শেখাই না
নিজের ধর্মের সম্পর্কে কাউকে শেখায় না, শেখাতে হবে। আমাদের ধর্মের মধ্যে কোন রকম খারাপ জিনিস নাই, সনাতন ধর্ম এতটাই পবিত্র ধর্ম, কোনো খারাপ জিনিস নাই। প্রত্যেকটা বিষয় সাইন্টিফিক, কেউ যদি বলে এটার কোন ব্যাখ্যা নাই, সব ব্যাখ্যা দেওয়া আছে। কি নেবে তুমি? বিজ্ঞান? বিজ্ঞানী তুমি? বড় বড় বিজ্ঞানীরা বলে গেছেন এই থিওরি আমি গীতার অনেক শ্লোক থেকে পেয়েছি। আইনস্টাইনের কথা দিয়েই আমি বলি, আইনস্টাইন যখন রিলেটিভিটির থিওরি আবিষ্কার করেছিলেন, E ইকুয়াল টু এমসি স্কোয়ার, পৃথিবীতে সমস্ত কিছুই আপেক্ষিক, কোনো কিছুই সম্পূর্ণ নয়, আইনস্টাইনের যে থিওরি এটি তিনি বললেন, আমি এই থিওরির সূত্র পেয়েছি গীতা থেকে। আপনাদের কলকাতার সত্যেন্দ্রনাথ বসু আমাকে ওই গীতা দিয়েছিল, সেই গীতা থেকে আমি এই থিওরি আবিষ্কার করলাম। সে আমেরিকার মানুষ, তিনি গীতা পড়ে একটা এত বড় থিওরি আবিষ্কার করে দিলেন, আর আমরা সেই ধর্মের মানুষ হয়ে নানান দিকে চলে যাচ্ছি, নানান ধর্মে বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছি। কি নেই আমার ধর্মে? সব কিছু আছে আমার ধর্মে, কি নেই? আমার হিন্দু সনাতন ধর্মের যদি বেদ খুলি, বেদের মধ্যে যে কত কিছু লেখা আছে সেটাই আমরা জানি না। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ ইয়ে ধামানি দিব্যানিস্তু নানা পন্থায়ণায় বিদ্যতে। ছন্দোবদ্ধ উপনিষদে বলছেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, এই সমগ্র বিশ্বে একমাত্র তুমিই আছো অমৃতের পুত্র, তোমার মধ্যেই আছে সেই অমৃতের ভাণ্ড, জাগাও। তোমার মধ্যে আছে সেই ভগবানের ক্ষমতা। বিবেকানন্দ একটি কথা বলেছেন, মানুষ কখন ভগবান হয়? আজকে রামকৃষ্ণদেবকে আমরা ভগবান বলে মানি না, যেহেতু রামকৃষ্ণ কখন ভগবান হয়? বলছেন দুধের মধ্যে জল ফেলে দিলে সেটা আর জল থাকে না, দুধ হয়ে যায়। যে ভক্ত ভগবানের সাথে মিশে যায় সে আর ভক্ত থাকে না, সে তখন ভক্ত ভগবান একাকার হয়ে ভগবানের স্বরূপ হয়ে যায়। আজকে তা সেই রকম হয়েছে। আমরা তো বুঝি না, আমাদের ধর্মে যে কত কিছু আছে আমরা জানি না, কেউ পড়ি না। 25শে ডিসেম্বর গেল বছর গীতা জয়ন্তী, ভগবত গীতার জন্মদিনী 25শে ডিসেম্বর, আমরা খুব আনন্দ করলাম। মোটামুটি কেক তো সবাই খেয়েছি, কেক খেয়েছি তো সবাই 25শে ডিসেম্বরে, খাইনি কি কেউ? অনেকে খেয়েছি, কেক খেয়েছি। কিন্তু ওই দিন যে আমার ধর্মগ্রন্থ গীতা ভগবান অর্জুনকে জ্ঞান দান করেছিল আমরা কি কেউ জানি? জানার প্রয়োজন বোধ করেছি কি? করতে হবে, মাথা ঘামাতে হবে। আগ্রহ না থাকলে কোনোদিন হবে না। সেই দিন ছিল গীতা জয়ন্তী, আমি নবদ্বীপে গেছিলাম, নবদ্বীপ ধাম গীতা প্রচার সংঘের অনুষ্ঠান হয়েছিল, আমাদের আমন্ত্রণ ছিল, আমরা গেছিলাম। সেই দিনে গিয়ে ভগবান গীতার জ্ঞান দান করেছিল, সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং গীতাকে সম্মান জানাতে হবে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, যে যারা ফেসবুকে আছে তারা জানে, কেন বলছি আমরা নিজেরটা জানি না বলে যে কেউ এসে আমাদের ভেঙে নিয়ে যান। মগধরা এসেছে, পাঠানরা এসেছে, সব হুন দল মগধ পাঠান সবাই এসেছে, একে একে ভেঙে দিয়ে চলে গেছে, নিয়ে চলে গেছে। কেন? আমরা আমাদের জিনিসটাই জানি না। আরে বাবা, আমার বাড়িতে কত টাকা আছে তার হিসেবটাই যদি আমি না জানলাম, নিয়ে চলে গেলে আমি বুঝবো কি করে? আজ তো তাই করছে গো আমেরিকানরা, দেখো তিলক মালা ধুতি পরে তাদের জিন্সের প্যান্ট ফেলে দিয়ে তারা ঈশ্বরে হু হু করে নাম করতে করতে আসছে, আর আমরা তাদের ফেলে দেওয়া জিন্স প্যান্ট, হাত কাটা কাঁধ কাটা জামা কাপড় পরে আমরা মডার্ন আছি। আমরা মডার্ন আছি কেন? আমরা আমাদের ঐতিহ্যটা বুঝি না। ভারতবর্ষের যে অধ্যাত্ম চেতনা, ভারতবর্ষের যে মুনি ঋষির যে চেতনা, সেই চেতনাটা আমরা বুঝতে পারি না, শেখানো হয় না, গীতার জ্ঞান দেওয়া হয় না আমাদের। শুধু লেখাই হয় ধর্মগ্রন্থ আমাদের গীতা, কিন্তু কি এই গীতা?
ভাত না মুড়ি না পাউরুটি কি জিনিসটা আমরা জানি না। বই কারো কারো বাড়িতে আছে, তুলসী দিতে দিতে চন্দন দিতে দিতে তার উপর একটা আস্তরণ পড়ে গেছে, কিন্তু কোনোদিন একদিনও খুলে দেখিনি। আমি যখন প্রথম গীতা কিনতে গেছি মনে পড়ে আমার, জয়রামবাটি গেছি রামকৃষ্ণ মিশন ওখানে সারদা মায়ের মন্দিরে বুকস্টল থেকে একটা গীতা কিনেছিলাম, সেই প্রথম আমার জীবনে গীতা কেনা। গীতা কিনছিলাম যখন মহারাজ আমাকে একটি কথা বলেছেন, গীতা কিনছো পড়লে কিছু বুঝতে পারবে। আমি তখন বললাম যে আমি একটা বাণী শুনেছি জানেন মহারাজ, মা সারদা বলছেন একটা হনুমানকে যখন পদ্ম ফুল দিবি হনুমান কিন্তু বুঝবে না এটা পদ্ম, সে দেখবি বারবার নাড়াচাড়া 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 করবে, আর এই পদ্ম থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সে বুঝতে পারবে এটা যাতা জিনিস নয়, নিশ্চয়ই কোনো ভালো জিনিস গন্ধ। কিন্তু সে যদি নাড়াচাড়া না করে তো গন্ধ পাবে না। তাই আমি জানি মা সারদা এই কথাটা বলেছেন, ভাগবতীয় গ্রন্থ নাড়তে চাড়তে তার গন্ধ বেরোয় তখন বুঝতে পারা যায় তার আঘ্রাণ কেমন তার স্বাদ কেমন। আমি তাই কিনছি, গিয়ে পড়বো, না বুঝতে পারলে আবার পড়বো, না বুঝতে পারলে আবার পড়বো, একদিন তো বুঝতে পারবো। সেই গীতা বইটা আমি কিনেছিলাম, এখন আমার বাড়িতে আছে। তারপর আরো অনেক পাবলিকেশনে গীতা কিনে পড়েছিলাম, সেই গীতার থেকেই আজকে ভগবানের সম্পর্কে এত কিছু আস্বাদন করেছি। তো এইটাই হচ্ছে বক্তব্য, গীতা সকলকে পড়া উচিত। তুমি পড়তে পারো না, তোমার সময় নেই, বাড়ির ছোট ছেলেটি আছে তাকে একটা কিনে দাও, মাত্র 20 টাকা দিয়ে একটা কিনে দাও গীতা বই, বলো এই শ্লোকটা পড় আর এই মানেটা বল, তুইও শোন আমাকেও শোনা। বড়রা না করলে ছোটরা করবে না, মা প্রতিদিন তুলসীদলায় প্রণাম করলে ছেলেকে বলতে পারবে তুই বাবা প্রণাম কর, ছেলে শুনবে না, শুনবে না, করতে হবে, সনাতনের শিক্ষা দিতে হবে। জীবনের যে সময় যে অধ্যায়তে তুমি থাকো না কেন, যেখানে গিয়ে তুমি দিখারা হয়ে যাবে হাতে একটা গীতা খুলে রেখো, 18টা অধ্যায় আছে গীতার, 18টা যোগ, জ্ঞান যোগ, মোক্ষ যোগ, ভক্তি যোগ, কর্ম যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, পুরুষত্রয় বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, এই যে এত যোগ আছে প্রত্যেকটা যোগে এক একটা এক একটা জীবনের অধ্যায়কে দেওয়া আছে। শেষ কাজে আছে মোক্ষ যোগ, মুক্তি কিভাবে হবে তোমার, সব কিছু করে নেওয়ার পর মুক্তি কিভাবে হবে, 18টা অধ্যায় আস্বাদন করলে আমরা খুব ভালো করে বুঝতে পারব। আস্তে আস্তে অধ্যায়ন করুন, সকলে বাড়িতে পড়ুন, বুঝতে পারবে না একদিনে, একদিনে বুঝতে পারবে না, 5 বার 10 বার পড়তে হবে তবে। তারপরে বলছেন ছোটবেলা তো কেটে গেল আমাদের খেলতে খেলতে, তরুণস্থা বা তরুণী সত্য, যেই বড় হলাম রাস্তা দিয়ে যাচ্ছে অমুক মেয়েটা তাকে দেখে আমার পছন্দ হলো, বাবা মেয়ে দিতে হবে। তরুণস্থা বা তরুণী সত্য, তরুণ বয়সে তরুণীতে আসক্ত হলাম, বৃদ্ধস্থা বা চিন্তা বর্ণ, সংসার করলাম ছেলে মেয়ে জ্বালা যন্ত্রণা সব করার পর এবার কি হচ্ছে, বুড়ো হয়েছি কবে মরে যাবে, এই মরে যাবো, এই ঘুমাতে যাবো মরে যাবো নাকি, এই এটা খাবো বাজার আটকে মরে যাবো, বিধ্বস্ত আমার চিন্তা মগ্ন, আমাকে ছেলেরা দেখবে তো, যদি না রেখে কোথায় যাবো কি খাবো, বৃদ্ধ বয়সে চিন্তা চিন্তা চিন্তা, পরমে ব্রহ্মণি কোপি না দরুণাম, পরম ব্রহ্ম ভগবানকে চিন্তা করার কখন সময় করেছ, পরমে ব্রহ্মণি কোপি না দরুণাম, কখন লগ্ন বের করেছ ভগবানকে চিন্তা করার, যে তোমার পুত্র ছিল বড় জন্মে সে তোমার পিতা হতে পারে, বাড়ির চাকর হতে পারে, আজকে যে তোমার পুত্র আগের জন্মে তুমি তার পুত্র ছিলে। ব্যাসদেবকে বলছেন তুমি কি জানো শুধুমাত্র জামাটা নতুন কিনে এনেছে বলে সে কিন্তু নতুন নয়, হতে পারে তোমার আত্মার যে তার আত্মার বয়স শত শত কোটি বছর বেশি, তার দেহটা নতুন হতে পারে,
আমার গুরুদেবকে যখন আমি ফোন করি, গুরুদেবকে ফোন করে যখন বলি বাবা জয়নিতাই দণ্ডবত, বাবা তখন দেখি উল্টে আমাকে একদিন বলছে বাবা জয়নিতাই দণ্ডবত। না না বাবা, আমাকে দণ্ডবত কেন করেছেন? আমি আপনার সন্তান, আমাকে এরকম দণ্ডবত করবেন না, আমি এখন ছোট, আমার অপরাধ। তখন বলছে বাবা তোমার জামাটা ছোট হতে পারে, তুমি কতটা ছোট আমি জানি না। তুমি কতটা ছোট আমি জানি না, তোমার জামাটা ছোট। আমি বললাম জামা মানে বলছে এই যে দেহ জামাটা তুমি পেয়েছো, তোমার এই দেহ জামাটা ছোট, আমার দেহ জামাটা বয়সের ভারে বড় হয়ে গেছে। কিন্তু জানো তোমাদের দাদু না, তোমাদের দাদুগুরু বলতে যে সদ্যজাত শিশু তাকেও প্রণাম করবে। কেন জানো? জানো না তুমি যে সে কি স্বীকৃতি নিয়ে জন্মেছে, তুমি জানো না। তাই জন্যই তো বৈষ্ণব সমাজে নিয়ম আছে, কারোর চরণে হাত দিয়ে প্রণাম করতে নেই, চরণ স্পর্শ করে প্রণাম করতে নাই, এটা নিয়ম। কারো চরণে হাত দিয়ে প্রণাম স্পর্শ করতে দিতে নেই। বৃন্দাবনে গেলে কেউ চরণ স্পর্শ করে প্রণাম করতে দেবে না, কোন বৈষ্ণব প্রণাম করতে দেবে না চরণ স্পর্শ করে। এত সহজ নয় বাবা, আমার সাধন ভজন তুমি চুরি করে নিয়ে চলে যাবে, এত সহজে আমি দেব না। আপন ভজন কথা না করিবা যথা কথা। যেটুকু তুমি জপ তপ ধ্যান করেছো, ওই যে তোমার পায়ে হাত দিল না, সব চুরি করে নিয়ে চলে যাবে। ওই হাত দেওয়ার মাধ্যমে আঙুলের মধ্যে নেওয়ার ক্ষমতা আছে, ওই আঙুল যেই চরণে স্পর্শ করবে, চরণ থেকে তোমার সাধন ভজনের তত্ত্ব সব নিয়ে নেবে, পুণ্যটা তার হাতে চলে যাবে, তুমি ফাঁকা হয়ে যাবে। কেউ পায়ে হাত দেয় না, বাবাজি আর বৃন্দাবনে গেলে মোটা মোটা মোজা করে বসেছে, কত প্রণাম করবি ঘর মোজার উপর দিয়ে, পায়ে হাত দিতে হবে। অনেকে তো দেয়ই নাই, দাঁড়াবেই না, দূর থেকে প্রণাম করো দণ্ডবত। এই সংসার অতীব বিচিত্র, সর্ব অভিনয় কশ্যপ ত্বম্বাত্মত আয়াম, কি তোমার আপন আপন করছো? তত্ত্ব চিন্তা তরিহ ভ্রাত, আজকে যে তোমার ভাই কাল সে তোমার শত্রু হয়ে যাবে, কোন গ্যারেন্টি না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননি জঠরে শয়নম ইহা সংসারে খলু দুষ্কারে কৃপাহ পারে পারি পুরাণ। তোমাকে সেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননি জঠরে শয়নম, তোমাকে আবার সেই জন্ম নিতে হবে, মৃত্যু হতে হবে, সব কিছু করবে, সেই জন্ম নেবে আবার মৃত্যু হবে, আবার মাতৃগর্ভে যাবে, এই জঠর যন্ত্রণা ভোগ করতে হবে। বাবা জন্মানোর সময় তো কষ্ট হয়, মৃত্যুর সময় যেমন কষ্ট হয় না, জন্মানোর সময় তো কষ্ট হয়। অপারেশন থিয়েটারে সিজার করুক আর নর্মালি বেরি হোক, যেভাবেই হোক না কেন দুভাবেই কষ্ট হয়, বেবি কষ্ট হয়। যারা অপারেশন থিয়েটারের ভিডিও গুলো দেখলে বুঝতে পারা যায় কিভাবে বাচ্চাটাকে বের করে, বের করে পা দুটোকে ওপর দিকে করে তো পেটেতে দমার দম ঘামারে, যতক্ষণ না মুখটা নাকটা না খুলছে, চোখটা না খুলছে, যে জন্মেও তোমার শান্তি নাই। শুরুতেই তো মার খাচ্ছ, সারা জীবন তো এমনি খাবে, জন্মেই মার খাচ্ছে, ডাক্তার দম দ্বারা দিল পিঠেতে, জন্মে বাচ্চার ঢাকা শুরু হয় একদম পিঠেতে, আমরা দেখেছি একদম হাতের ওপর নিয়ে পিঠের ওপর একদম চাপড়ের ওপর চাপড়, কেন লাংস কাট খুঁজে না, জন্মের পর লাংস, জন্মের পর চালু হয় ওই পিঠে মারলে তবে লাংস কাট খুঁজে উঠবে, হাঁ করলে হাওয়াটা ঢুকবে লাংস খুঁজবে। যে জন্মানোর সময় তোমাকে মারছে, সারা জীবন এমনিই খাবে, এই জন্যই বলেছে সেটার কোনো বয়স নেই, মার খাওয়ার কোনো বয়স নাই, সারা জীবন খাবে। ইহা সংসারে খলুস্তারে কৃপাহ পারি পাহি মুরারি, একমাত্র কৃপাকারী হচ্ছেন ভগবান। তাই কি করবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি দংকৃঙ্করম। কিছু উপায় নাই, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামের অনুশীলন করো, কাঠি খেলো মায়া, ঘোর মুক্ত হবে ভগবান। তাই বলিলাম না, আমরা আমরা যখন অসত্তর শতনাম পাঠ করি কি বলি, পলাইবার পথ নাই, জম আছে পিছে, পালিয়ে কোথায় যাবে, জম আছে পিছে। তাই জম যেখানে যেতে পারবে না, যেখানে জমের নো এন্ট্রি, জমের এন্ট্রি যেখানে হবে না, তুমি যদি সেখানে যেতে পারো তাহলে আর কিছু হবে না। এই জন্য বলছে বদল হয়ে হরি বল, জমের ভয়ে রয়ে না, তোমায় জমে নিতে পারবে না, ছুটেই পারবে না।
এইভাবে ব্যাসদেবকে বোঝালেন। ব্যাসদেব ভাবলেন ঠিকই তো, আমার পুত্র চলে যাচ্ছে, আমি তাকে কিসে বাঁধবো? সে কি আমার পুত্র? কে তোমার পুত্র? তুমি তো ভগবানের কাছে প্রার্থনা করেছো, সামলাতে পারে তো আমি তো বর দিয়ে দেব। তোমার পুত্র মায়াতে বদ্ধ হবে না। মায়াতে বদ্ধ হবে না মানে সে কারোর পুত্র হবে না, কারোর স্বামী হবে না, কারোর ভাই হবে না। সে তার একা, সে জানে আমি ব্রহ্ম, আমি হচ্ছি আত্মা, আমি এক। সুখদেব গোস্বামী পার চলেছে, ব্যাসদেব ভাবলেন আমার কিছু করার নেই, যে যাবার সে চলে যাবে। এই ভাগবত এইভাবে সৃষ্টি হয়। ব্যাসদেব জি তারপর তার পুত্র সুখদেব গোস্বামী পাদকে ভাগবতের জ্ঞান প্রদান করলেন। এই ভাগবতের জ্ঞান প্রদান করলেন, আর সেই সুখদেব গোস্বামী পাদ নৈমিষারণ্যে সরস্বতী নদীর তীরে কাকে দিয়েছিল? সুখদেব গোস্বামী পাদ কাকে ভাগবত শুনিয়েছিল? রাজা পরীক্ষিত। তো এই তো ভাগবত চলে এলো, এই ভাগবত বলবে কে? কে বলবে? নৈমিষে সুতমাসীনাম অভিবাদ্য মহামতিম কথাম দীতরসস্যাদকুশলসৌনকমত্রয়। একদা এই ভাগবত কথামৃত আস্বাদনকারী সৌনকারী ঋষিগণ ভগবান তা সৃষ্টি করেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মার চারজন মানুষ পুত্র ছিল, সনক, সনন্দন, সনাতন, সনক কুমার। এই চারজন হচ্ছেন সৌনকালী ঋষিগণ। চারজনের বয়স পঞ্চম বছর, পাঁচ বছর করে ছোট ছোট, পাঁচ বছরের বাদে তারা নারদ ঋষিকে দেখে বললেন নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে কোথায়? উত্তর প্রদেশে নৈমিষারণ্য। কেউ গেছো নাকি নৈমিষারণ্য? কেন এর নাম নৈমিষারণ্য? বলছেন ভগবান অনিমেষ দৃষ্টিতে এই স্থানের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন, এই স্থান থেকে ভগবান কখনো চোখ সরান না, পলক পড়ে না, তাই অনিমেষ দৃষ্টিতে দেখেন বলে এর নাম নৈমিষারণ্য। আর কি বলছেন? ভগবানের যে সুদর্শন চক্র আছে, এই সুদর্শন চক্রটি যে ধারটা আছে, যে ধার দিকটা আছে তাকে বলা হয় নিমিষ। এই চক্রটি এখানে প্রথিত হয়েছিল, গেঁথেছিল, তাই এর নাম নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যে ৬০,০০০ মুনিগণ বসে আছেন, ঋষি মুনিগণ বসে আছেন। আর কে গেছেন? সুদ, মহামতি সুদ। ভাগবতকে বলছে, বলছেন মহামতি সুদ, সূত্রের পুত্র সুদ, বর্ণ সংকর সুদকে বলছেন সৌনকাদি ঋষিগণ। হে মহামুনি উগ্রস্বভাব সুদ, আপনি ভাগবতীয় কথা আমাদের দান করুন, আপনি আমাদের বলে করুন। সুদ মাসিনাম অভিবাদ্য মহামতি, সুদকে মহামতি অভিবাদন করে সৌনকাদি ঋষিগণ বলছেন আমাকে ভাগবতী জ্ঞান দান করুন। তখন সুখজি মহারাজ বারবার করে তাদের চরণে লুকিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, একি আপনারা ব্রহ্মার পুত্র, আপনারা সৌনকাদি ঋষিগণ, জাতিতে আপনারা ব্রাহ্মণ, আর আমি সেখানে সুতের পুত্র, আমি সেখানে সূত্র, আপনাদেরকে ভাগবত শোনাবো, আমি কি ভাগবত আস্বাদন করানোর যোগ্য? সুখজি মহারাজ বলছেন, তখন সৌনকাদি ঋষিগণ বলছেন কথামৃত রসস্যাদ পুরুষ সৌনক অজ্ঞান ধন্য বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা সুতাখ্যা হি কথা সারং মম কর্ণ রসায়নম। তুমি হতে পারো সুত, বর্ণ সংকর, কিন্তু তুমি তো পরম ভাগবত, তুমি তো শুনেছো সেই ভাগবতী কথা, তুমি তো জানো আর যে ভগবানের ভক্ত হয় তার কোনো জাতি হয় না। কোটি সূর্য সমপ্রভ, তার স্বরূপ কোটি সূর্যের সমান, সুতা খ্যাহি কথা স্বারং মম কর্ণ রসায়নম। তাই আপনার সেই মুখের, বৈষ্ণবের মুখের, আপনার মুখে সেই ভাগবতী কথা শুনে আমরা এই মানব জন্মকে পবিত্র করি।
সুরজি মহারাজ তো কিছুতেই বসবেন না ব্যাসপীঠে। এই যে আসন নির্মাণ করা হয়েছে এটাকে বলা হয় ব্যাসপীঠ, ব্যাসদেবের আসন। বলছে বাবা ব্যাসপীঠে তো বলেই দিয়েছে ব্যাসপীঠে একমাত্র বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধ, এই ব্যাসপীঠে বসবে একমাত্র কে? বলছে বিরক্ত, অর্থাৎ যার এই সংসারের থেকে মায়া চলে গেছে এক তিনি বসতে পারে, আরেকজন বৈষ্ণব যিনি বৈষ্ণব, আরেকজন বিপ্র যিনি বেদ পাঠ করেন তিনি বিপ্র ব্রাহ্মণ, আরেকজন কি বেদ শাস্ত্র শাস্ত্র বিশুদ্ধ যিনি বেদ শাস্ত্র অধ্যয়ন করেছেন বেদ জ্ঞানী তিনি ব্যাসপীঠে বসে ভাগবত বলতে পারবেন। বলছেন না ব্যাসদেবের আসনে বসবো এত যোগ্যতা আমি কি পারব, আমার কি এত যোগ্যতা আছে? স্বর্ণকাতে ঋষিগণ বলছেন অজ্ঞান আন্ধ কোটি বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ, আপনি সাক্ষাৎ বলরামের শিষ্য, আপনার গুরুদেবকে সেটা দেখতে হবে, সাক্ষাৎ বলরাম আপনাকে দীক্ষা দিয়েছেন, বলরাম আপনার মাথায় হাত রেখে বলেছেন সমস্ত শাস্ত্র পারদর্শী হবে তুমি বাবা, আপনি তো আমাদের থেকেও বড়, আমরা কিছু পেয়েছি সাধন ভজন নিয়ে নিজেদের মধ্যে নিজেরা আছি পারিছি কিছু পারছি কিছু করতে, সূত্রমকাদি ঋষিগণ বলেছে আপনি বলরামের শিষ্য। একদা সুতমিষি এই সুতমণি ব্যাসাসনে বসে পাঠ করছে আর দাদা বলরাম এসেছে সেখানে, দাদা বলরাম তো একদম রেগে রেগে ফায়ার হয়ে গেছে, তুমি সুতির পুত্র তোমার সঙ্গে যোগ্য সূত্র পইতে নয় তুমি ব্যাসপীঠে বসে ভাগবত কথা শোনাচ্ছ, এত বড় সাহস তোমার, একদম লাঙল দিয়ে তো মাথা নামিয়ে দেয় দেবে দেবে হলধর দিয়ে হল দিয়ে লাঙল দিয়ে মাথা নামিয়ে দেয় বলরাম দাদা, তাই বলরাম দাদা দাঁড়িয়ে আছি নিতাই লাঙল দিয়ে একদম নামিয়ে দেয়, কি হবে কি হবে? কৃষ্ণ তখন বলরাম দাদাকে বোঝালেন দাদা তুমি কি জানো আমি জগতের সৃষ্টিকর্তা কৃষ্ণ বর্ণেষু ব্রাহ্মণ সৃষ্ট চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ সব, কাকে কি করাবো সেটা আমি করাবো না তুমি বলবে? বলরাম বুঝতে পারল আমার তো ভুল হয়ে গেছে, ভগবানের ওপরে খবরদারি করেছি আমি, কি করবো কি করবো? তখন দাদা বলাই কে বললেন যাও রাম ফিরিয়ে দাও, এটা স্কন্দ পুরাণে স্কন্দ ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, যাও ওর মাথা ফিরিয়ে দাও, ওকে মাথা ফিরিয়ে দিয়ে ওকে উপনয়ন দাও, ওকে পৈতে দান করো, যোগ্য সূত্র প্রদান করো। সেই সুতমণিকে দীক্ষা দিয়েছিলেন, যোগ্য সূত্র প্রদান করেছিলেন, যাও আজ থেকে তুমি ব্যাসাসনে বসবে আর তোমার মাথায় আমি আশীর্বাদ দিলাম দাদা বলরাম কামক সাই বিষ্ণু শেষ সাই বিষ্ণু অনন্ত সাই বিষ্ণু গর্ভধর সাই বিষ্ণু, সেই বিষ্ণু স্বরূপ হয়ে আদি সংকর্ষণ শক্তি, সেই শক্তি আমি তোমায় আশীর্বাদ দিলাম, তোমার দ্বারা ভাগবত জগতে প্রচার হবে। আজ সেই সুতমণি এসেছেন নৈমিষারণ্যে আর সৌনকাদি ঋষিগণ চরণে হাত জোড় করে বলছেন আমাদেরকে দয়া করে আস্বাদন করা, আমার কর্ণকে সম্পৃক্ত করো তোমার এই সুন্দর ভাগবতী কথা। আচ্ছা এত করে যখন বলছেন তখন একটু শোনাই, শোনানো যাক তাই তো, এত করে যখন বলছে একটু শোনাই শোনাই নাকি? আগে বলি নেই ভাগবত শুনলে কি হবে তারপর শুনবো, এই শ্যাম্পুটা মাখলে আমার চুলে খুশকি যাবে না যাবে না আগে বলুন তারপরে মাখবে তাই তো, এই সারটা দিয়ে জামা কাপড় কাটতে জামা কাপড় ভালো ছাড়বে না তারপরে আমি নিয়ে যাবো তাই তো, তাই বলছেন ভাগবত শুনে কি হবে না হবে আগে না জানলে শুধু শুধু তো এত করে সময় নষ্ট করবো না, সাত দিন শুনতে আসবো তাই, তাই জন্য সব কিছুর মাহাত্ম কিন্তু শেষে পাঠ করা হয়, ভাগবতের মাহাত্ম শুরুতে বলা হয়, গীতার মাহাত্ম শেষে পাঠ করা হয়, ভাগবতের মাহাত্ম শুরুতে পাঠ করা হয়, তাই জন্য বলছেন কি হয় ভাগবত শুনতে বলো। এই জন্য ভাগবতের কথা শুনতে গেলে প্রথম দিনটা খুব জরুরি, প্রথম দিন না শুনলে ভালো করে বাকি সাত দিনে ভালো করে বুঝে যাবে, প্রথম দিনে ওই যে ভিতটা দেওয়া হয় ঠিক আছে।
ভাগবত শুনে কি হবে? ভক্তি জ্ঞান বিরাগত বিবেকো বর্ধতে মায়াং মহামায়া মোহ নিরাশস্য বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। সেই ভক্তি জ্ঞান বৈরাগ্য বৃদ্ধি করে সেই ভাগবতী কথা, যেটা মায়া মোহকে নিরসন করে, বৈষ্ণবতা জাগ্রত করে। বৈষ্ণব শব্দের অর্থ কি? বিষ্ণু ইতি এব বৈষ্ণব, অর্থাৎ যার দেহ বিষ্ণুর চরণে অর্পিত হয়েছে তিনি হচ্ছেন বৈষ্ণব। বিষ্ণু এব বৈষ্ণব বৈষ্ণবতা জাগ্রত করে, সেটি হচ্ছে এই ভাগবত কথা। ইহ ঘোর কলৌ প্রায় জীবস্যাসুরতাং গতঃ ক্লেশক্লান্তস্য তস্যৈব শোধনি কিং পরায়ণ। এই কলিযুগের মানুষ দুঃখী, প্রচন্ড দুঃখী। কলিযুগের মানুষের মধ্যে সুখ নাই, এই ভাগবতী কথা শুনলে কলিযুগের মানুষ সুখ লাভ করবে। চিন্তামণি লোক সুখম সুরদ্রু সর্গ সম্পদম প্রজচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগি দুর্লভম। বৈকুণ্ঠ যোগী দুর্লভ, যোগীদের কাছে এই ভাগবত দুর্লভ, যেটা মানুষের কাছে অতি সুলভ। এই জন্য আমরা যখন সন্ধ্যার্থী কীর্তন করছিলাম কি বললাম, ব্রহ্মায়াদি দেবগণ কেঁদে 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 বলে, আমায় মানব জন্ম দিলে না কেন? এই মানব দেহ ভজনের দেহ, মানুষ হয়ে জন্মালে তো ভজন করতে পারবো, না হলে তো পারবো না। আবার একটা গরু হয়ে জন্মালে গরু কি এখানে শুনতে আসতে পারবে? পারবে না। কুকুর পারবে না, পাখি পারবে না, গাছ পারবে না, মানুষ কিন্তু পারবে। তাই বলছেন যোগী না এইভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। শুনুন ঋষিগণ, একদিন সরস্বতী নদীর তীরে সুখদেব গোস্বামী পাদ সুন্দর কুশাসনে ব্যাসাসনে বসে আছেন, আর শ্রোতাকে রাজা পরীক্ষিত, এই সারা ভারতবর্ষের রাজা চক্রবর্তী সম্রাট রাজা পরীক্ষিত তার সভায় সুখদেব গোস্বামী পাদ। ভাগবত পরিবেশন করছেন, আর কি হচ্ছে জানেন? ভাগবত পরিবেশন করাকালীন দেবতারা এসেছেন, দেবতারা এসে বলছেন প্রভুবা, আপনি যে এই রাজা পরীক্ষিতকে এত সুন্দর ভাগবত দান করছেন, ওর তো সাত দিনের অভিশাপ লেগেছে, তখন নাগকে দংশন করে মৃত্যু হবে। তারপর সাত দিনের অভিশাপ দেখেছে তো, তাহলে ও কি অমৃত এনেছে? এক ঘন্টা অমৃত, এই অমৃত এনেছে এবং বিনিময়ে যাতে সুধা রাজ্ঞা প্রপীয়তাম প্রদশ্যামা বয়ং সর্বে শ্রীমদ ভাগবতামৃতম। আমরা এই সুন্দর অমৃত এনেছি, এই অমৃতকে দিয়ে যেন অমর হয়ে যাবে, তার বিনিময়ে তোমরা কি চাও? আপনি এই অমৃত ভাগবত আমাদেরকে দিয়ে দিচ্ছেন, ওকে অমৃত দিয়ে দিচ্ছি, ও তো অমর হয়ে যাবে। আপনি যে ভাগবতের অমৃত প্রদান করছেন, এই ভাগবতের অমৃত আমাদেরকে দেবে, আমরা আশ্রয় করব। তখন রাজা পরীক্ষিত শুনে বলছেন, ক সুধা ক কথা লোকে ক কাচ কমনি মহা ব্রহ্মরাতো বিচার জৈবই তদা দেবং যহাসহ। ক কাচ ক সুধা ক লোকে ক মনি মহা, তুমি কাঁচ দিয়ে আমার কাছ থেকে মনি নিতে এসেছো? দেবরাজ ইন্দ্র, তুমি কাঁচ দিয়ে হীরে নিয়ে চলে যাবে, অমৃত দিয়ে ভাগবতের অমৃত নিয়ে চলে যাবে? হবে না, ব্রহ্মরাতো বিচার জৈব তদা দেবং যহাসহ। দেবতাদের প্রতি হাসছে রাজা পরীক্ষিতা, বলছেন বড় বোকা তোমরা, আমি এতটাও বোকা নই, আমি অর্জুনের নাতি, কত সস্তা যাও ফিরে যাও, আমি ভাগবত আশ্রয় করব।
देवराज इंद्र चले गए। অধিকারী হতে পারে না, অভক্তাংশ অর্থাৎ যিনি অভক্ত এবং যিনি অভক্তের সঙ্গ করে তিনি কখনো ভাগবত বুঝতে পারবেন না। আর কি ভাগ পারবেন না? বিজ্ঞ ব্যক্তি, যারা শিক্ষিত জ্ঞানী ব্যক্তিকে কখনো ভাগবত বলা যাবে না। কেন? সে সবসময় জ্ঞান দ্বারাই ভাগবতকে বিচার করবে, জ্ঞানের মাধ্যমে ভগবানকে বিচার করবে, ভক্তি দ্বারা না। না দদৌ স কথা মৃত শ্রীমদ ভাগবতী বার্তা সুরা নাম কিছু দুর্লভ। এই ভাগবতী বার্তা দেবতাদের কাছে দুর্লভ। কেন? দেবরাজ ইন্দ্র বলছে আমি স্বর্গের ইন্দ্র, আমি কি ভাগবতের চরণে মাথা নত করব? ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা, আমি কি ভাগবতের চরণে মাথা নত করব? বরুণ বলছে আমি বরুণ দেব, একবার আমি যদি বলে দিই একদম জলে ভাসিয়ে দেবে তোমার সব কিছু, আমি আবার ভাগবতের চরণে কি যাবো? সেদের মধ্যে অহংকার আছে, অহংকার যখন তুমি চলে যাবে। এই জন্য বলছে বাবা হরি নামে হরি নামে, তুই অহংকার থেকে যদি নামিস তবে হরি নামে। অনেক কথা বেরিয়ে যায় কথা বলতে বলতে। বিশ্বনাথ চক্রবর্তী বা তার দুর্গষ্টকমে বলছেন, সংসার লাবান লিহ লোকা তনয় কারুণ ঘন ঘনাত্যম প্রত্যশ কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দম। গুরু কেমন হবে সেই বিষয়ে আত্মা শ্লোক বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী। এইরকম ভাবে গুরুর স্বরূপ এটা বলে দিয়েছে, এই বইটা পড়ো ব্যাখ্যাটা করো, এবার গুরু কেমন করবে তোমার এরকম হবে গুরুর লক্ষণ। এটা হবে কি সংসার বাবা তরলি ভালো পাবো, যে সংসার বাবা আগুন লেগেছে কোথায়? আগুন লেগেছে অহংকারের বাড়িছে, আমাদের আগুনটা লেগেছে অহংকারের ভাবে। আমার এত বিঘে জমি আছে তুই জানিস, আমি এত বড় চাকরি করি তুই জানিস, আমি এত বড় নেতা তুই জানিস, এই জায়গায় আগুন লেগেছে। এই জন্য বলছেন সংসার দাবা ভালো দিল লোক ত্রাণায় কারুণ ঘনা ঘনাত্যম। এই আগুন থেকে রক্ষা করার জন্য আগুন লাগলে কাকে ডাকি? হ্যাঁ তিনি আমাকে এই সংসার এই আগুন থেকে ত্রাণ করার জন্য আসছেন। ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্যম বারবার আসছেন কি করতে? ওই ঘন্টা বাজাতে বাজাতে হরিনামের ধ্বনি হরি বল হরি বল জানি তাই আরে এই হরিনামের ধ্বনি বাজাতে বাজাতে আসছে। কি করবেন এসে? প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য তিনি কল্যাণ করে দেবেন, তোমার কল্যাণ করে দেবেন। ওই আগুনটা নিভিয়ে দেবেন, ফায়ার ব্রিগেড এসে আগুন দেওয়ায় কি দিয়ে দেওয়ায় বলে কি দিয়ে দেওয়ায় জল দিয়ে দেওয়ায়, তাই তো? অনেক সময় জল না দেওয়ায় কারোর কাছে গ্যাস দিয়ে দেওয়ায়, অনেক আগুন হয়ে গেলে তখন জল দিয়ে হবে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে হবে। তাহলে তখন কি করছে? আর আগুন নেভাতে গেলে জলকে কোথা থেকে দেবে? উপর থেকে ফেলে না নিচে থেকে দেয়? হ্যাঁ উপর থেকে, তাই তো? হ্যাঁ তখন ভগবান এই গুরুদেব এসে কি করবেন? মই দিয়ে তত্ত্বা করে উপরে উঠে যাবেন, আমার অহংকারের চূড়ায় আগুন লেগেছে, সেই ভক্তিরূপী ময়ে মই দিয়ে তিনি আমার অহংকারের চূড়ায় উঠে যাবেন। অহংকারের চূড়ায় উঠে গিয়ে কি করবেন? তার সেই মুখ গুরুদেবের মুখটা হচ্ছে পাই, তার সেই মুখ দিয়ে ভক্তিরূপী অমৃত বাড়া বাড়ি আমার ভক্তিরূপী অমৃত বাড়ি আমার মধ্যে বর্ষণ করবে। এই জন্য বলছেন প্রাপ্তস্য কল্যাণ গুণার অবশ্য তিনি হচ্ছেন গুণের অর্ণব, অর্ণব মানে হচ্ছে সমুদ্র, তিনি হচ্ছেন গুণের সমুদ্র। যিনি গুরুদেব হবেন তিনি হবেন গুণের সমুদ্র, তার মধ্যে প্রচুর গুণ থাকবে। বন্দেই গুরু শ্রী চরণ, তিনি সেই উপর থেকে ভক্তি বাড়ি দেবেন আর আমরা খুব স্নাত হব, তৃপ্ত হব, নির্মল হব।
এরপর এখনো 7টা শ্লোক আছে, ব্যাখ্যা করলে এখন 7 দিন লাগবে। তো আবার অবকাশ পেলে আমরা ব্যাখ্যা করব। আজকে ভাগবতের আমাদের বিষয় আছে অনেকটা। তাই বলছে শ্রীমদ ভাগবতী বার্তা শোনা নাম দেবতাদের কাছেও এটা দুর্লভ, তারা পায় না। আমরা পেয়েছি, তাই যতটুকু পেয়েছি বাবা গুটি নিয়ে চলে যায়। এখন যদি কেউ 500 টাকা নোটে কাছে ছড়াই যাবে, যতটুকু পাচ্ছি বাবা গুটি পকেটে ভরে দেবে। এটাও ঠিক তেমনি ভগবানের বার্তা অতি দুর্লভ, যতটুকু পাচ্ছ ততটুকু আদায় করে নাও, গুছিয়ে নাও। কিভাবে পাবো ভাগবতী বার্তা পাবো কিভাবে, ঠিক কিভাবে পাবে, কি করে পাবে জানো? সপ্তাহেন শ্রুতং চৈতত সর্বথা মুক্তিদায়কং শনকাদ্যৌ পুরা প্রত্যং নারদায় দয়াপরৌ। সপ্তাহেন শ্রুতং চৈতত বলছেন 7 দিন ধরে শুনতে হবে। সপ্তাহেন শ্রুতং চৈতত 7 দিন শুনতে হবে, না হলে হবে না। সব থেকে কম সময় ভগবানকে পাওয়া যাবে, 7 দিনে ভগবানকে পাওয়া যাবে। তার উপায় ভাগবত বলেছে সর্বথা মুক্তি দায়ক, মুক্তি প্রদান করে দেয়। সাত দিন ধরে কেউ যদি ভাগবত শ্রবণ করে তারা কিছু অপূর্ণ থাকে না, কিন্তু নিয়ম আছে 7 দিন শোনার। হোমিওপ্যাথি ডাক্তার কাছে গিয়ে অবশ্য ওষুধটা নিয়ে চলে আসবো না, ডাক্তার নিয়ম বলে দেবে কি খাবে না, টক খাবে না, পেঁয়াজ খাবে না, এই বলে বলে তো, নালে ওষুধ কাজ করবে, তাই তো। এখানেও তেমন সপ্তাহব্যাপী শুনতে হবে, কিরম ভাবে শুনবে, নিয়ম আছে কিরম। অন্নগত প্রাণ তাহলে কি বলছে, ঠিক আছে দিনে একবার খাও, উত্তরপ্রদেশ বা মারোয়ারিটা করে 9 দিন নবরাত্রি পালন করে, 9 দিন হরিষি খায়, 9 দিন আর কিছু খাবে না, হরিষি খাবে, সূর্য ডুবলে একটু হরিষি খাবে, নবরাত্রি ব্রত করে। আর আমরা তো এখানে সপ্তমীতে এই, অষ্টমীতে লুচি, নবমীতে এই, দশমীতে নাড়ু, সব বানিয়ে রেখে দিয়েছি। দুর্গার পুজো তো করছে তার, হ্যাঁ গুজরাটে সোমনাথ মন্দির আছে, জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, ওই মন্দিরে একজন পুরোহিত আছে সোমনাথ ব্যানার্জি, ওনার সাথে আমার খুব খাতি আছে, বন্ধুত্ব আছে। তো উনি মাঝে মাঝে আমাদের কথা বলেন, বাবা তোমরা কি করো আমরা কিছু বুঝি না, আমরা তো কিছু বুঝি পাই না তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুজো করতে গিয়ে, আমরা কিছু বুঝি পাই না। বলছে কেন, বলছে না তোমাদের কিছু, তোমরা দেখি সপ্তমী অষ্টমী নবমী 4 দিন পুজো, দশমী 4 দিন পুজো করো, আর আমাদের এখানে তো সেই প্রতিপদ থেকে পুজো হচ্ছে, একদম রাজপাচারে পুজো, ষোড়শপাচার পুজো, দশপাচার পুজো, বিভিন্ন দিনে বিভিন্ন জিনিস দিয়ে, মানে যেদিন প্রথম দিন নবরাত্রি, যেদিন প্রথম রাত্রি সেদিন মা হচ্ছে নবরাত্রি, প্রথম শৈলপুত্রী সেদিন মা শৈলপুত্রী পুজো হয়, প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্র ঘন্টে, দ্বিতীয় চতুর্থকম, পঞ্চম স্কন্দ মা দেবী, ষষ্ঠম কাত্যায়নী পরা, সপ্তম কাল রাত্রি চ মহাগৌরী চ অষ্টমম, নবম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা অপবিন্দিতা। চণ্ডী প্রথমে বলা হয়েছে হচ্ছে নবদুর্গা, প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় দেবীর নাম চন্দ্রঘণ্টে, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা হচ্ছে চতুর্থ, কুষ্মান্ড থেকে চতুর্থকম, পঞ্চম দেবী হচ্ছে স্কন্দমাতা, ষষ্ঠম কাত্যায়নী পরা, ষষ্ঠ হচ্ছে কাত্যায়নী যোগমায়া, সপ্তম কালরাত্রিতে মহাগৌরীতে চাষ্টম, আর অষ্টম হচ্ছে মহাগৌরী, নবম হচ্ছে সিদ্ধিদাত্রী অথ নবদুর্গা। তো এই তো নয় দুর্গা, বেদ শাস্ত্র উপনিষদ সব বর্ণনা করেছে, আমরা নাই না, আমি জানি না, কি লাগান্দায় আমি জানি, পুজো হয় এসবই জানি, এবছরই কথা হচ্ছিল আমার সাথে। তারপর ওনার কথা মতো নিয়ম, কি ওর নবরাত্রির নিয়ম কানুন গুলো সব বোঝে, মনে হচ্ছে শুনলাম শুনে আমি করেছিলাম বছর নবরাত্রি, কি কষ্ট, কি কৃচ্ছ সাধন করে ওনাদের নবরাত্রি, বিরাট বড় উৎসব। আর আমরা ওনাদের নবরাত্রি হলে মানে ধুম লেগে গেল নবরাত্রি বাড়িতে,
মায়ের আরাধনা করছে। তাই জন্যই তাদের অবস্থা দেখো, এই জন্য বলছে যত ভারতবর্ষের পশ্চিম দিকে যাবে না তত উন্নত, পশ্চিম আর দক্ষিণ ভারতবর্ষের উন্নত, উত্তর আর পূর্ব কিছু নাই, বিপরীত অবস্থা দিব। তাই তো বলবো না, দক্ষিণ ভারতে গিয়ে দেখবে বালাজিকে সোনা হিরে পুড়িয়ে পুড়িয়ে একদম এ করে ফেলছে, দক্ষিণ ভারতে উন্নতি দেখো উন্নতি। এই জন্যই বলছেন যদি তুমি ধর্মপদে থাকো, ধর্মের অনুসরণ করো, বেদকে সম্মান করো, তাহলে দেখবে তোমার ধর্মের উন্নতি হবে, তোমার জাতির উন্নতি হবে, তোমার সমাজের উন্নতি হবে, সমাজের উন্নতি হলেই দেশ দশ সকলের উন্নতি হবে। দেখবি গুজরাটে বড় বড় মন্দির আছে, অনেক অনেক ঐশ্বর্যপূর্ণ মন্দির আছে, বড় বড় সেবা হয়, সেখানকার মন্ত্রোচ্চারণ কি আমি তাদের কাছ থেকে মন্ত্রোচ্চারণ গুলো শিখছি, গুজরাটে একজন ব্রাহ্মণ আছে আমাকে মন্ত্রগুলো শেখায়, বিভিন্ন বেদ মন্ত্র কিভাবে পাঠ করতে হয়, স্বস্তি মন্ত্র কিভাবে পাঠ করতে হয় আমাকে শেখায়, আমরা তাদের কাছ থেকে জানি যে এইভাবে এইভাবে তাদের বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়, আমরা তো মন্ত্রের মতো উচ্চারণ করে দিব। দক্ষিণ ভারত থেকে এই মন্ত্রগুলো তৈরি হলো, দক্ষিণ ভারতকে দ্রাবিড় দেশ বলা হয়, দ্রাবিড় দেশে মন্ত্র তৈরি হলো, হলো আমরা তৈরি করলাম ধ্বনি। বলছেন কি যে কোনো মন্ত্র পাঠ করার আগে তার একটা বিনিয়োগ মন্ত্র পাঠ করতে হয়, যেমন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যখন আমরা পাঠ করি তখন বলি কি অশ্বহ প্রাণা প্রতিষ্ঠা মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা ঋগ্যজু সামানি ছন্দাংশিনি চৈতন্য দেবতাঃ প্রাণা প্রতিষ্ঠায়ায়নি আগহ। এই মন্ত্রের মধ্যে বলে দিলে চৈতন্য দেবতা ঋগ যজু সামানি ছন্দাংশি, এখানের মধ্যে চারটি ছন্দ আছে, এই ছন্দে আমরা একটা ধ্বনি আমরা একটা সাউন্ড আবিষ্কার করলাম, তোমরা মন্ত্র বানিয়ে দিবে, তোমরা গানের মতো গিয়ে দিলে সেটাকে, আমরা কি সুন্দর বলছি স্বস্তি না ইন্দ্র বৃদ্ধ স্রবাহ স্বাস্তি না পুখা বিশ্ববেদাহ স্বাস্তি না তাৎসর্য অরিষ্ট নেহি স্বাস্তি নো বৃহত্তবে দহারুহু। আমরা এইভাবে বলতে পারি, তোমরা একদম সুর করে স্বস্তি এইভাবে তুমি সুর করে বলতে, আমাকে এইভাবে বলছি মানে এত অপমানিত লাগছে না শুনতে আমাকে, দেখুন আমি তো জানি না আপনাদের কাছে শিখতেছি, আপনারা আমাকে শিখিয়ে দেন, হচ্ছে কথা তাহলে সেইরকমই করবো আমার হাস। তাই বলছে আমরা তৈরি করলাম মন্ত্রের ধ্বনি, বলছে বেদের ধ্বনিতে কাজ হয়, বলছে কোনো মাথার যন্ত্রণা হচ্ছে তো তোমার খুব মাথার যন্ত্রণা হচ্ছে, হেডফোনে 528 মেগাহার্জের সাউন্ড শুনে মাথার যন্ত্রণা 10 মিনিট চলে যাবে, এটা মেডিকেল সায়েন্স নয়। 528 মেগাহার্জ আমাদের নার্ভ গুলো উত্তেজিত হয়ে যায় যখন, খুব উত্তেজিত হয়ে গেলে নার্ভকে শান্ত করার জন্য 528 মেগাহার্জের সাউন্ড। এই বেদ মন্ত্র গুলো প্রত্যেকটা দেখবে, একটা মন্দিরে গেলে কেন শান্ত পরিবেশ, মন্দিরে গেলে কি চেঁচা দিচ্ছা করে, মন্দিরে গেলে কিন্তু খুব মানে একদম শান্ত চুপচাপ হয়ে যায়, কেন সেখানে ধ্বনি সেখানে অ্যাটমসফিয়ারটা এইভাবেই নিয়ন্ত্রণ করা। এই জন্যেই বেদ মন্ত্রের প্রচুর, এই জন্যেই এত প্রয়োগ, এত মন্ত্র, এত ছন্দ, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, গায়ত্রীর ছন্দ, এই যে ছন্দ আছে এই জন্য। তাই বলছে এর বিধি আছে, বিধিবত না করলে হবে না, তো এক রাখা খেয়ে করতে হচ্ছে পারো না, ফল খেয়ে করি তাও পারবে না, বলছে তাহলে নিরামিষ খেয়ে পারবে, তাহলে কেউ কেউ পারতে পারে, সবাই না পারলে কেউ কেউ পারতে পারে, যে সাতটি নিরামিষ খেয়ে যদি কেউ ভগবত স্মরণ করে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটা নিয়ম দেখো, দ্বিতীয় নিয়ম কি ভালো করে এটা কিন্তু সবাই মাথায় রেখে দেবে, যে যে আসনে বসবে প্রতিদিন সে সেই জায়গাটাতে এসে বসেই ভগবত স্মরণ করবে, জয় বিকাশ যে যে জায়গাটা আজকে ভালো করে ছিল না, পরের দিন থেকে যারা সাত দিন মনে করছো যে আমরা সাত দিনই শুনবো, মোটামুটি জায়গাটা ঠিক করে দিতে হবে, আমি এই জায়গাটা বসেছিলাম সে উঠে তাকে উঠে গিয়ে বসবো, আমি আমার বাড়িতে যখন সাত দিন হয়েছে মা আছে ঝগড়া লেগে যায়, আমি এখানে বসেছিলাম তুমি কেন আজকে বসবো, তো আমি এখানে বসবো, বলেছি সাত দিন একভাবে না শুনলে হবে না, এত কৃপা পাওয়ার আশা, একভাবে এক জায়গায় বসে শুনতে হবে, সুখদেব গোস্বামী পাদ এক ঘরে এক জায়গায় বসে বলেছিলেন, এই জন্যই ব্যাস বলি এক ঘরে এক জায়গাতে সাত দিনও রেখে দিতে হবে, তবে আর তেমনি শ্রোতার আসনও এক ঘরে তবে। আচ্ছা ঠিক আছে এই নিয়ম গেল, আর কি হচ্ছে শুনতে শুনতে কখনো আনমনা হওয়া যাবে না, এক মনে শুনতে হবে, এটা নিয়ম। আর কি নিয়ম বলছে শুনবে যেটা
সেটা পরের দিন এসে বলতে হবে, যেটা খুব কষ্টকর, প্রচুর কষ্টকর। আজকে যেটা শুনলাম কাল এসে কিন্তু আমি জিজ্ঞাসা করবো পাঠের আগে কাল কি হয়েছে সেটা বলতে হবে। এই কটা নিয়ম আছে ভাগবত শুনলে শাস্ত্র হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে, যতটুকু পারবো চেষ্টা করবো, তাই তো একদিনে হবে না, কমে কমে পায়ে জীব ভবিষ্যৎ করবো, একদিনে হবে না, আমি বলছি একদিনে হবে না, আস্তে আস্তে হবে, এই রোজ আসতে হবে। তেষাং সতত যুক্তানাং ভজনতাং প্রীতি পূর্বকং, ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং, যিনি সব সময় আমার সাথে যুক্ত থাকে, এই বছর একবার পরের বছর একবার নয়, গীতায় বলেছেন তেষাং সতত যুক্তানাং, সব সময় থাকতে হবে, একবার একবেলা একদিন নয়, এই রোজ করতে হবে, রোজ আসতে হবে, রোজ শুনতে হবে, রোজ ভাগবতের স্মরণে আসতে হবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, কন্ডিশন আছে প্রেমের সাথে ভজন করতে হবে, প্রেমের সাথে ভজন করতে হবে। বলছে বাবা মা খেতে দিয়েছে আর বউ খেতে দিয়েছে, দুটো খাওয়া দেওয়া একরকম, যে মা যে থালাটায় সাজিয়ে খেতে দেবে সেই প্রেমটা, আর স্ত্রী যেমন বলতে চায় মা বলছে না বাবা খা, মা পাশে বসে আছে, বাবা খাবে খেয়ে যাবে, এই দুটোর মধ্যে ভাব আছে। আমি বলছি না ভজতাং প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক ভজনা করতে হবে। দদামি বুদ্ধিযোগ, এইটা করলে আমি তাকে বুদ্ধিযোগ যাতে করে সে কি করে আমাকে জানতে পারে, ভগবান বুদ্ধিযোগ না দিলে আমার কাছে জানতে পারবে না। আজকে যারা যারা এখানে ভাগবত শুনতে এসেছে, ভগবান তাদেরকে নিয়ে এসেছেন, কৃপা করেছেন না এসেছেন, সবাই তো আসতে পারে না, আসতে পারবে না কেন, সপ্তম দ্বার কাপুরী রাজা বৈঠক তুমা যাও বিনারী, সাতটা দ্বার পেরিয়ে যেতে হবে যে ভগবানের কাছে, সাতটা দ্বারটা ছিন্ন করতে হবে, তো পঞ্চ ইন্দ্রিয় জয় করতে হবে, লোক লজ্জা জয় করতে হবে। এইগুলো জয় করতে হবে। সপ্তম দ্বারকা পুরে রাজা বই তো সেই রাজা সাতটা দায় বেরিয়ে বসে আছে, তুমি কি করে যাবে, যাও সাতটা দরজা পেরিয়ে যদি যেতে পারো তখন আর বেরোতেই দেবে না রাজা, রাজার কাছেই তোমায় রেখে দেবে, ভগবান তখন কোলে তুলে নেবে। এই জন্য বলছেন দদামি বুদ্ধিযোগ, তখন আমি তাকে সেই বুদ্ধিযোগ প্রদান করি যাতে সে আমাকে উপলব্ধি করতে পারে, আমাকে জানতে পারে। কন্ডিশন দিয়ে দিল আমার কাছে আসতে হবে, না হলে আমি কৃপা করব না, বলছি না করো না যখন এলো না। অনেকে দেখলাম ফেসবুকে টেসবুকে লিখেছে এত যে ভগবান ভগবান করো, তোমরা সব কোথায় গেলা, তোমাদের ভগবান তো এই করোনার ওই করোনাকে তো কিছু করতে এলো না। আমি বললাম যারা ভগবানের চরণে আছে তাদেরকে করোনা ঠিকই রেখেছে, আর যারা নেই আমি কিছু বলবো না, যাদের যাদের নেই তারা সেই রকম। ভগবান বলছেন আমি ভূভার হরণ করতে মাঝে মাঝে এরকম দুর্ভিক্ষ দিই, ভগবান এটা বলছেন আমরা পাবো ভাগবত, এটা আমার কথা না ভগবতের কথা, ভগবান বলছেন আমি ভূভার হরণ করার জন্য মাঝে মাঝে এত ঝড় বৃষ্টি বন্যা দুর্ভিক্ষ বজ্রপাত দিই, কেন পৃথিবীর ভার যখন বেশি হয়ে যায় তখন আমি এই দুর্ভিক্ষ গুলো দিয়ে পৃথিবীকে জনশূন্য করি, কিছুটা ভূভার হরণ করি, আমার একটা কাজ ভূভার হরণ করা, তখন কি করছে ভূভার হরণ করছে, এই হচ্ছে করোনা পাশে ভূভার হরণ করছে। অনেক খেলছি এবার আগে বাড়িয়া এখানে কত খেলছি দেখবি, আরে দেখছি ঠিক যেমনি তোমার চুল নখ যদি বাড়ে নাপিত কি তোমার ঘর করে সে কেটে দেবে, নাপিত বাড়ি তোমাকে যেতে হবে, তাই না, নাপিতের কাছে তোমায় যেতে হবে, আমার চুলদারি হয়েছে কেটে দে, ভগবানের কাছে তোমায় আসতে হবে, প্রভু আমি তোমার চরণে শরণাগত। অর্জুনকে তখনই গীতার জ্ঞান থেকে দান করেছিলেন, ভগবান একটা কথা বিফল না, মিথ্যা না, তিনি ফুঁকো আওয়াজ দেন, তিনি বারবার বলেছেন শোনো অর্জুন আমার কাছে যতক্ষণ না কেউ স্মরণ নেয় আমি ততক্ষণে তাকে কিচ্ছু দিই না। তাই অর্জুন তখন বলছেন কার্পণ্য দোষ ও কহত স্বভাব শিষ্যহং তম শরণম, শিষ্যহং তব কেশব, হে অর্জুন
হে গোবিন্দ, হে বাসুদেব, আমি তোমার শিষ্য, আমি তোমার চরণে সর্বতোভাবে শরণাগত, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমাকে সেই জ্ঞান দান করো। তখন 18 অধ্যায় গীতার জ্ঞান দান করলো। তার আগে দেন নিলেন তো, এতদিন অর্জুনের সাথে ছিল, ওই দেন নিলেন, অনেক যুদ্ধ করেছে, খান্ডব বন দহন করেছে, বড় বড় এ করেছে, ওই কুরুক্ষেত্র মাঠেই কেমন ছিল। ততদিনে কিন্তু অর্জুন কৃষ্ণের চরণে শরণাগত হয়নি। এই জন্যই ভগবান বলছেন, আমার চরণে শরণ না নিলে আমি তাকে বুদ্ধিযোগ দিই না। এই মতো সদকাদি জীবন প্রশ্ন করছেন সুদ কৃষ্ণ। বলুন এবার ভাগবত কথা শুরু কিভাবে হলো? বলছে শোনো ভাগবতের মাহাত্ম, এই ভাগবত শুনলে কি হয়, এতক্ষণ ধরে এই এত কিছু করবো তার মাহাত্ম কি হয় শোনো। কি বলছে, একদিন নারদ ঋষি বদ্রিকাশ্রম অর্থাৎ বদ্রীনাথ ধাম, বদ্রীনাথ ধামকে বিশালা ক্ষেত্র বলা হয়, বিশালাপুরী, যেটা আমরা বদ্রীনারায়ণ বলি বিশালাপুরী বলা হয় ওটাকে। সেই বিশালা ক্ষেত্রে একদিন নারদ ঋষি যাচ্ছেন, কি বলছেন, একদা হি বিশালায়ং চত্বর ঋষয়ামলহ সৎসঙ্গার্থ সমায়াতা দিশুস্তর নারদম। একদিন সেই বিশাল ক্ষেত্রে সমস্ত ঋষিগণ একত্রিত হয়ে নারদকে প্রশ্ন করছেন, হে নারদ ঋষি, কথং ব্রহ্মণ দীনমুখ কুতশ্চিন্ত তুরো ভবান তরিতং গম্যতে পুত্র কুতস্যাগমনং তব। হে নারদ ঋষি, কথং ব্রহ্মণ দীনমুখ, আপনাকে এরকম মন গড়া দেখাচ্ছে কেন? কুতশ্চিন্ত তুরো ভবান, আপনাকে তো চিন্তা আসিল দেখাচ্ছে কেন, এত চিন্তিত কেন আপনি? তরিতং গম্যতে পুত্র কুতস্যাগমনং তব, এত তাড়াতাড়ি করে বা কোথায় যাচ্ছেন, কুতস্যাগমনং তব, কোথায় বা যাচ্ছেন এত তাড়াতাড়ি করে, হন্তদন্ত হয়ে। তখন নারদ ঋষি বলছেন, অহং তু পৃথিবীং ইয়াত জ্ঞাত্বা সর্বতো যামিনি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরী তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সদুবন্ধনম এবাবাদিষু তীর্থেষু ভ্রমমানৈকস্তদা নাপশ্যন্ কুত্রচিচ্চরম মনঃসন্তসকারকম কলিনা ধর্মমিত্রেণ ধরেয়ংবধিতাধুনা সত্যং নাস্তি তপঃসৌ চ দয়াদানং ন বিদ্যতে উদারং হরিহীনজীবা বরাকাকূটভাষিণ মন্দাশু মন্দমতয় মন্দভাগ্রহ পদ্মুতা পাখণ্ড নিরতা সন্ত বিভক্ত সপরিগ্রহ তরুণী প্রভুতাগেহে শৈলক বুদ্ধিদায়ক কন্দামি আমি পুষ্করে গেলাম, প্রয়াগে গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিক্ষেত্র হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গ গেলাম, সেতু বন্ধন গেলাম, রামেশ্বর গেলাম, সব জায়গা ঘুরলাম, ঘুরতে ঘুরতে দেখলাম কোথাও সত্য নাই, তপস্যা কোথাও নাই। বলছে কলিযুগে সাধু দেখতে পাওয়া যাবে, সাধনা দেখতে পাবে না। এটা সাধক বামা খেপার কথা, অনেক সাধু দেখবি বেটা, সাধনা দেখবি না, বামা খেপার কথা। এই বলছেন সত্য নাস্তি, সত্য নাই, তপ শৌচক দয়া দান অবিদ্যতে, তপস্যা নাই, শুচিতা নাই, সুচিতা নাই, মানে মন পবিত্র, মন চাঙ্গা কারুণ্যমি গঙ্গা, এই বলে একদম সব উদ্ধার করে দিচ্ছে, এই বলে সব উদ্ধার করে দিচ্ছে, মন চাঙ্গা কারুণ্যমি গঙ্গা, সব উদ্ধার করে দিচ্ছে শুধু এইটুকু বলে। মন যদি পবিত্র হবে তাই হবে কি, রাধাপুর বাবুর একটি খুব ভালো কথা মনে পড়ে, আমি ঠিকপুরের আশ্রমে গিয়ে শুনেছিলাম, বলছে তুমি এই বাজারের মধ্যে দিয়ে উদঙ্গ হয়ে হাঁটো আর মনে মনে ভাবো আমি চিনি ছেলে প্যান্ট তুলে পরে হাঁটছি, হবে হবে নাকি? মন চাঙ্গা হলে কিছু বিধিবত সেবা করতে হয়, উদারম ভরিয়া জীবা বরাকাকৃতভাষিণ, জীবের উদ্দেশ্যই শুধু হচ্ছে উদার করতে, সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে
তাদের পেটটা ভরে সব ঠান্ডা হয়ে যায়। এইরকম দেখছে গোটা ভারতবর্ষে বলে যারা সাধু সন্ত ভক্ত বৈষ্ণব যারা সৎকর্মকারী তারা তাদেরকে নানান রকম ভাবে নিগ্রহ করা হচ্ছে, তাদেরকে নানান রকম ভাবে অপমান করা হচ্ছে, আর যারা দুষ্কর্মকারী তারা না সম্মানিত হচ্ছে। এই সব দেখে আমার মন বড়ই ব্যাকুল। তরুণী প্রভুতা দেহে শালক বুদ্ধিদায়ক, সংসারে স্ত্রী হচ্ছে মালিক আর পরামর্শদাতা হচ্ছে শালা। পুরুষের কথায় সংসার চলছে না, স্ত্রী হচ্ছে মালিক, স্ত্রী বলবে করতি, যা বলবে তাই হবে, আর পরামর্শ দেবে কে? হচ্ছে শালা বাবা পরামর্শ দেবে। এই তো দেখছি বলছে তুমি ভাবছো ভগবানের ধাম, ভগবানের মন্দির, ভগবানের আশ্রম গুলো গেলে তুমি ভালো পবিত্র, বলছে সেখানেও গিয়ে দেখছি নানান রকম অনাচারে ভর্তি, শুধু বলে টাকা দাও টাকা দাও টাকা দাও, কিছু করলেই বলে এই টাকা দাও এই টাকা দাও ওই টাকা দাও, সমস্ত আশ্রম মন্দির গুলোতে গিয়ে দেখছি এই হচ্ছে আশ্রম জগন রুদ্ধস্তীর্থানি সরিকস্ততা দেব তারান্যত্র দুষ্টই নষ্টানি ভুরসা, বলছে সমস্ত মন্দির আশ্রমে গিয়ে দেখছি শুধু পয়সা রাজত্ব চলছে, পয়সা দিলে তুমি বড় ভক্ত, তোমার পয়সা না থাকলে তোমার ভক্তির কোনো লাভ নেই, তুমি যদি বড় ডোনেশন দাও আশ্রমে তাহলে তোমাকে খুব মশাই মশাই করে গলায় উত্তরিয়ে দিয়ে একটা মালা পরিয়ে দেবে, আর যে ডোনেশন দিতে পারে না, যে আশ্রমটা প্রতিদিন ঝাঁট দেয়, যে আশ্রমের পাশে আগাছা গুলো হয় সে পরিষ্কার করে দেয়, তার কোনো সম্মান নেই। আমি এগুলো দেখলাম জানেন, আরো কখনই দেখলাম দশ দীক্ষ দেখছেন্তি রক্ষিত আর নিজাম বাবু বীর মান্না সশস্ত্রী ভীর বদ্যমান আমার, সবকিছু দেখলাম, দেখতে 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 আমি কোথায় এলাম জানো? ভগবানের ক্ষেত্র শ্রীরাম বৃন্দাবন এলাম, বৃন্দাবনে এসে দেখি কাশী ত্বঙ্কা বিলোমচেম্য নরজকা পদ্মলোচনঃ বদলেবি সবিস্তারং সস্য দুঃখস্য কারণম। ভগবানের বৃন্দাবনে গিয়ে দেখি এক বৃদ্ধ দুই বৃদ্ধ বসে আছেন আর তার পাশে আগে যুবতী রমণী বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম কে হে তুমি এত সুন্দরী, তোমার এত সুন্দর রূপ আর তোমার পাশে দুইজন জরায় জীর্ণ হয়ে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, আধমরা হয়ে পড়ে আছে, এই দুজনই বা কে? তিনি তখন বললেন অহম ভক্তি তিক্যাত ইমো মে তনয়ো মতো জ্ঞানা বৈরাগ্য নামানো কাল যোগেন জর্জরো, অহম ভক্তি রীতি খ্যাত, আমি হচ্ছি ভক্তিমান, আমি হচ্ছি ভক্তি, অহম ভক্তি রীতি খ্যাত, আর এই দুজনই বা কি যারা পড়ে আছে অর্ধমৃত অবস্থায়? বলছে এই দুজন আমার পুত্র, নারদের মাথায় তো তখন হাত, হাই রে মা এত ছোকরা দুই পুত্র গুরু হয়ে গেছে, এটা কি করে সম্ভব? এ তো হয় না, কেন কিভাবে সম্ভব? তখন ভক্তি দেবী বলছেন জানো আমি উৎপন্নে দ্রবিরে স্বাহং বৃদ্ধিং করুণাতকি গতা, ভক্তি উৎপত্তি কথা উৎপন্নং দ্রবিরে স্বাহং, আমার উৎপন্ন হলো দ্রবির দেশে অর্থাৎ দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতকে বলা হয় দ্রবির ভূমি, দ্রবির দেশে আমার উৎপত্তি, আমি বৃদ্ধি বেড়ে উঠলাম কর্ণাটকে, কর্ণাটকে গিয়ে ভক্তি খুব বাড়লো, কচিত কচিত মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাং গতা, কিছু কিছু মহারাষ্ট্রে গিয়ে আমার ভক্তিটা কিছু কিছু বজায় যদিও বা থাকলো গুর্জরে জীর্ণতাং গতা, গুজরাটে গিয়ে আর ভক্তির ভর নেই, তত্র ঘোর কলির যোগাত পাখণ্ডে খণ্ডিতাং গতা দুর্বলাহং চিরং যাতা পুত্তাব্ধং সহনন্দতা, আমার পুত্রদের নিয়ে তো আমি আর হাঁটতে পারি না, তাকে আমি জর্জরিত হয়ে গেছি কলির প্রভাবে, তার উপর আবার আমার পুত্ররা জর্জরিত হয়ে গেছে, আমি তো পারি না কি করবো,
वृंदावनम तु नप्ताप नविनी वसुरूपिणी याताहं युवती सम्मत पृष्ठ रूपा तु संप्रतम। তারপর আমি খেতে খেতে এলাম কোথায়, শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে আমি হয়ে গেলাম যুবতী, আর আমার পুত্র দুই জ্ঞান আর বৈরাগ্য তারা যেমন ছিল তেমন রইল। কেন বলছে বৃন্দাবনে জ্ঞানের কোনো সম্মান নাই, যে জ্ঞানী বৃন্দাবনে তার কোনো সম্মান নাই, বৈরাগীর বিজ্ঞান বৃন্দাবনে কোনো সম্মান নাই, বৃন্দাবনে কোনো বৈরাগীকে সম্মান দেবে না কেউ। কাকে সম্মান দেবে বলছে, যার ভক্তি আছে গোবিন্দ তো তার। তাই বলছেন ভক্তি দেবী সেখানে পুনরুজ্জীবিত হয়ে গেলেন, বৃন্দাবনে গিয়ে ভক্তি দেবী জীবিত হয়ে গেলেন, যুবতী হয়ে গেলেন। আজ আমার এই অবস্থা বুঝো। তাই দাঁড়াও দাঁড়াও, তুমি আওয়াজ দিবি, তোমার এইসব কি এই করেছো, দাঁড়াও আমি তোমার এই দুটো ছেলেকে জীবিত করে দেবো। তুমি এইসব কি দিকুদিক নিয়ে ঘুরেছো, শুধু শুধু ঠ্যাং জঙ্গনা করেছো, দরকার নেই, তুমি রাখো আমি দিকে। এবার সুন্দর শুরু করেছে একদম সুন্দর ভাবে, নারদ ঋষি বেদ পাঠ শুরু করেছে। ॐ सहनावतु स्वहनो भुनक्तु स्ववीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विदिशावहै। ॐ स्वाति स्वाति स्वातिः। ॐ सर्वेन्द्रो बृहस्पतिः स्वस्तिन पूषा विश्ववेदः स्वस्तिनस्ताक्षरिष्टनेमिः स्वस्तिन बृहस्पतिः प्रदातुः। ॐ गणन्वां त्वा गणपतिं हवामहे प्रियन्वां त्वा प्रियापतिं हवामहे निधिन्वां त्वा निधिपतिं हवामहे वसो मम। ॐ स्वस्ति স্বস্তি স্বস্তি। নানানভাবে বেদ পাঠ করছে, মন্ত্র পাঠ করছে, পুরাণ পাঠ করছে, যখন পাঠ করছে তখনই জীবিত হয়ে উঠে বসছে, যেই বন্ধ করে দিচ্ছে আবার যেমন তেমন শুয়ে পড়ছে। যা না কি হচ্ছে রে বাবা, মাঝে মাঝে হয় না মোবাইলের ব্যাটারি যতক্ষণ চার্জারে গজে থাকে ততক্ষণ মোবাইল চলে, চার্জার খুঁজে দিলে মোবাইল বন্ধ হয়ে যায়। এই কেস হচ্ছে। যা বাবা কি হলো, নারদ ঋষি তো মাথায় হয় কি হবে কি হবে, আমি নারদ ঋষি জানো আমি ব্রহ্মার পুত্র। বলছে অহংকার দিয়ে জীবের কল্যাণ করা যায় না ভগবান, বলছে নারদ অহংকার দিয়ে জীবের কল্যাণ করা যায় না, তোমাকেও শুনতে হবে। বলছে তোমাকেও শুনতে হবে, তোমাকেও নিচু হতে হবে, ভগবানের কথা নিচু হয়ে শুনতে হবে, তোমাকেও শুনতে হবে। তাই তো তার কলটা ঠিক করেছি আমি। তখন নারদ ঋষি ছুটে চলছে, নারদ ঋষি আমার ছুটে যাচ্ছে খুব সুন্দর আশ্বাদন। ভাগবত এত সুন্দর বর্ণনা করেছে, সুখদেব গোস্বামী আলোচনা বলছে না, সুখ মুখ বিগলিত বার্তা অমৃত দ্রব সংযুত। এই বার্তা হচ্ছে সুপক্ষীর মুখ থেকে এক নিশ্চিত, তারপর কি হচ্ছে অমৃত দেওয়া সংযুক্ত, আবার অমৃত মাখানো। বলছে এমনিতে ছিল রসগোল্লা, তাকে আবার ক্ষীর দুধের মধ্যে ডুবিয়ে দিয়ে করে দিল রসমালাই, সেটা আমার কত ভালো তাই না। তাই এই ভাগবত হচ্ছে আমার সেই সুখ মুখ অমৃত দেওয়া সংযুক্ত। এবার নারদ ঋষি ছুটে চলেছে, সব জায়গায় যাচ্ছে বড় বড়, প্রথমে কাশীধাম গেছে, কাশীতে বড় বড়, কাশীকে বলা হয় বেনারসকে বলা হয় কি বলে তীর্থক্ষেত্র, সব থেকে বড় তীর্থক্ষেত্র, আর সেখানে শিক্ষার সব থেকে বেশি প্রসার বেনারস। তাই বৈদিক শিক্ষা যদি কেউ অর্জন করতে চায় বেনারসে গিয়ে তাকে পড়তে হবে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বড় বড় বিদ্যা সেখানে পড়ানো হয়, ন্যায় শাস্ত্র দর্শন বিরাট বিরাট বিদ্যা সেখানে হয়। হ্যাঁ সেই জায়গায় বেনারসে গিয়ে জিজ্ঞাসা করে, বেনারসে গিয়ে বিভিন্ন পণ্ডিতদের কাছে কাছে বিভিন্ন বড় 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 সেই একদম শাস্ত্রীদের কাছে গেছে, বিভিন্ন বড় বড় পণ্ডিত মহাত্মা জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে গেছে। নারদ ঋষি এসেছে, আর যার কাছেই যায় সেই কেউ বলে, কেউ বলে আমি জানি না, কেউ বলে এটা আমার সিলেবাসে ছিল না, কেউ বলে আমার গুরুদেব এটা শেখায়নি, কেউ বলে আমার গুরুদেবই জানি না আমি কি করে জানি না। আর একজনের কাছে গেছে গিয়ে বলছে আশ্রমে, এই তোমাদের আশ্রমের মহান্ত ডেকে দাও তো, কেন কেন আমার একটা প্রশ্ন আছে। বলছি বাবা নারদ ঋষি এসেছে, নারদ ঋষি মানে ব্রহ্মার পুত্র,
ব্রহ্মার পুত্র নারদ মানে যে আমাদের গুরুদেব 10 দিনের জন্য মৌন হয়ে গেছে, 10 দিনের জন্য আমাদের গুরুদেব মৌন হয়ে গেছে, কথা বলবে নারদ ঋষি বলছে 10 দিন পর কথা বলবে, শুনে যাও। নারদ ঋষি বলছে গুরুদেব কি হয়েছে, কি হয়েছে রে? বলছে 10 দিন পর আপনি যখন কথা বলবেন তখন যাবো। বলছে তাহলে বলে যে 1 মাসের জন্য মৌনী হয়ে গেছে। বলছে 1 মাসের জন্য মৌনী করে দিয়েছে। বলছে আমাদের গুরুদেব 1 মাসের জন্য মৌনী, আমি বলতে ভুল করেছিলাম, আমরা 10 দিন হয়ে গেছে। বলছে ঠিক আছে 1 মাস পর তো কথা বলবেন তখন শুনে যাবো। গুরুদেবকে বলছে গুরুদেব এবার কি হবে, 1 মাস পর যাবে, বলছে এবার কি দিলে বুঝতে পেরে যাবে। তখন স্ত্রী বলে দেয় আমার গুরুদেব সারা জীবনের জন্য মৌনী হয়ে গেছে, আর কোনোদিন কথা বলে না, আপনি জানার দরকার নেই। তখন নারদ ঋষির কাছে কেউ আর ঘাট পাচ্ছে না, বলছে বাবা নারদকে আমি কি পরামর্শ দেব রে বাবা। নারদ ঋষি তখন শুনছি আমাদেরও অবস্থা তাই হয়েছে, আমরা অনেকে মানে সনাতন দাস বাবাজি, সনাতন দাস বলেছেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো, গুরু অন্তর হৃদয় সদা সত্য করি মানো। মহিমায় জানবে গুরু কৃষ্ণ, কিন্তু স্বরূপে তোমার গুরু কৃষ্ণ নয় তো, কিন্তু আমরা প্রচার করছি আমার গুরু কৃষ্ণ, আমার গুরু ভগবান। অনেক ভগবান হয়েছে না ভগবান জগতে, সবাইকে আমরা ভগবান বানিয়ে নিচ্ছি, পূজা করছি। বলছে ভগবানের জায়গাটা ভগবানকে দাও, গুরুর জায়গায় গুরুকে রাখো, অপরাধ হয়ে যাবে। মহিমা আর স্বরূপ দুটো তফাৎ আছে, দুটোই 3 অক্ষরের শব্দ, কিন্তু মহিমা আলাদা স্বরূপ আলাদা। কিরকম? বলছে তোমার গ্রামে, তোমার গ্রামে একজন সমাজ সেবক মানুষ আছে, তিনিও তোমার গ্রামে ল্যাম্প পোস্টে লাইট লাগিয়েছে, দুস্থদের খাবার দিচ্ছে, সবার বাড়িতে শীতে কম্বল দিচ্ছে, পাশের গ্রামে আর একজনও দিচ্ছে। এদের দুজনে মহিমাগত এক, কিন্তু দুটো লক্ষ্মী একই একই। বলছে তাহলে তোমার গুরু আর কৃষ্ণ মহিমায় এক, কৃষ্ণেরও কাজ তোমাকে পরমার্থে উন্নতি করা, গুরুরও কাজ তোমাকে আত্মাকে উন্নতি করা। তাহলে গুরু কৃষ্ণ এক নয় বাবা, যা মহা ভুল হয়ে যাবে, কেউ কখনো করতে করবেন না। গুরু কৃষ্ণ এক নয়, মহিমায় গুরু কৃষ্ণ এক পরিমাণ, স্বরূপে নয়। তাই আজ নারদ ঋষি সেই সব মানুষদের কাছে গেছে যারা বলেছিল আমরা আমরাই ভগবান, তোমাদের আর কারো কাছে যেতে হবে না, তো আমার কাছে থাকো, আমার কাছে করো, এটাই সব হয়ে যাবে, আমার চরণ ধরা যাও। এই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে দেশে কোনো ভগবানের পূজা করা যাবে না, আমার ফটো লাগিয়ে পূজা করো। এইরকম আজ নারদ ঋষি সেই সব মানুষের কাছে আছে, কেউ আর বলতে পারছে না। সেই চার পুত্র ব্রহ্মার চারজন মানুষ পুত্র, বয়স কত? 5 বছর। আর নারদ ঋষি বয়স কত মোটামুটি? 100 বছর হবে নারদ ঋষির বয়স সেই সময়। তাহলে 5 বছর বয়সী বালকের কাছে আপনারা তো ব্রহ্মার পুত্র, আমার আমিও ব্রহ্মার পুত্র, তার ভাইগণ বলো আমাকে, যদি তোমরা সেই তত্ত্ব জেনে থাকো কি দ্বারা জ্ঞান বৈরাগ্যকে জীবিত করা যাবে। তখন বলছে শোনো, জ্ঞান বৈরাগ্যকে জীবিত করা যাবে তার উপায় একটাই আছে। কি উপায়? যত ফলং নাস্তি তপস্যা না যোগে না সমাধিনা তত ফলং লভতে সম্যক কলৌকেই সব কীর্তনা। বলছেন যত ফলং নাস্তি তপসা, যে ফল তপস্যা করে পাওয়া যায় না, ন যোগে না সমাধি, না যোগের দ্বারাও সমাধান করা যায় না, তত ফলং লভতে সম্যক, সেই ফল লাভ করা যায় কলৌকে সব কীর্তনা, কলিযুগে একমাত্র ভগবানের এই কীর্তনের দ্বারা, ভগবানের এই ভাগবতী কীর্তনের দ্বারা। তাই তুমি ভাগবতের কীর্তন করো তাহলেই তারা জেগে উঠবে। নারদ ঋষি এক মনে বিশ্বাস করে কি করলেন, নৈমিষারণ্যে সুন্দরভাবে ব্যাসপীঠ রচনা করে চারজন বসেছেন, সনক সনন্দন সনাতন সনত কুমার, কাল ধর্ম চারটে পায় সনক সনন্দন সনাতন সনত কুমার, এই চারজন চতুষ্ণ সৌনকালী ঋষি।
বসেছেন আর কারাগারে এসেছেন সমস্ত ঋষি মুনি বেদ বেদান্ত তারাও মনুষ্য দেহ ধারণ করে এসে সেখানে বসেছেন ভাগবত কথা শুনছেন সুন্দরভাবে ভাগবত আস্বাদন করছেন কিরম করে কিরম করে আস্বাদন হচ্ছে ভাগবত সুন্দরভাবে দিব্য কীর্তন হচ্ছে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব সুন্দরভাবে দিব্য কীর্তন হচ্ছে সাত দিন শেষ হয়ে গেল ভক্তি দেবী এসে উপস্থিত তার দুই পুত্র জীবিত হয়ে গেছে দুই পুত্র জীবিত হয়ে গেছে ভক্তি দেবী এসে বলছে হ্যাঁ গো তোমরা সবাইকে আসন দিয়েছো ভক্তি দেবী আমি কোথায় আসন নেব আমাকে তো কই আসন দিলে না ভক্তি দেবীকে বলছেন তখন আপনাকে যে এতগুলো আসন দিয়েছে আপনি দেখতে পারবেন যে কি বলছে এই যে এত ভক্ত বসে আছে এই এত ভক্তের হৃদয় মন্দিরটা আপনার জন্য খালি করে দিয়েছে যান ভক্তের হৃদয় মন্দিরে গিয়ে বসুন তাই ভাগবত শুনলে কি হবে ভক্তি দেবী আমাদের হৃদয় মন্দির আলো করে বসে থাকবে হৃদয় মন্দিরে বসবো ভক্তি দেবী আলো করে বসে থাকবে না হৃদয় তাই ভাগবত আমাদের শুনতে হবে বলছে বাড়িতে যদি কারেন্ট চলে যায় বাবা সরকার আছে লাইন দেবে ভিতরে যদি কারেন্ট চলে যায় কে দেবে ভেতরে কানেকশন দিতে পারবে নাকি ভেতরে দিলে নেচে উঠবে চুল টুল খারাপ হয়ে যাবে একদম মাথার চুল এই অবস্থা বলছে এই ভাগবত হচ্ছে সেই কারেন্ট যেটা আত্মার খাদ্য হচ্ছে হরিনাম আত্মাকে যদি তুষ্ট করতে চাও আত্মাকে যদি পরিতুষ্ট করতে চাও তার খাদ্য কি দাও হরিনাম বলছে সেই নাম অমৃত বিনে খায় যদি অন্ন পানি আর তবু ভক্তি দুর্বদ জীবন বলছে সেই নামামৃত বিনে খায় যদি অন্ন পানে হরিনাম ছেড়ে কেউ যদি অন্ন ভালো মন্দ খায় অন্ন পানে তবু ভক্তির দুর্বল জীবন তবু তার দুর্বল কেন কম হলো তবে যত জীবন পালমাল আমি খুব সুন্দর একটা উদাহরণ দিই যে এক ভক্ত দুটি ভক্ত যাচ্ছে দুজন মানুষ যাচ্ছে একজন মার্সিডিজে করে যাচ্ছে আর একজনটা রিক্সায় করে যাচ্ছে রাস্তা একটা গাড্ডা পড়েছে কার ঝাঁকুনিটা বেশি যাবে যে মার্সিডিজে যাচ্ছে তার আর যে রিক্সায় যাচ্ছে তার ঝাঁকুনিটা বেশি যে রিক্সায় যাচ্ছে তার কেন মার্সিডিজে ভালো হাইড্রোলিক আছে গদি সিট আছে আর রিক্সায় যাচ্ছে সে পড়লে পড়তে সে হুমিতে ঠুকরে পড়েও যেতে পারে একদম লাভ না তাই তো তাই যে ভক্ত হবে ওই কমল দল জল এই সংসার যে টলমল করছে একটা করে ঢেউ আসবে সে কিন্তু নিজেকে ঠিক সংসার মাঝে দাঁড় করিয়ে রাখবে আর ওই খায় যদি অন্ন পানি তবু ভক্তির দুর্বল জীবন ভগবান একটা করে তোমাকে দুর্বৃত্ত বাসনা দুর্বল করে দেবে আর তুমি তত দুর্বল হয়ে দুর্বল হয়ে তত নত হয়ে শেষ হয়ে যাবে বলছে ভাই ভাই আর বস না কি হয়েছে সংসার বড় দুঃখ আমি সংসার ছেড়ে চলে যাব না সংসার যদি এত দুঃখ হয় সংসার ছাইরা চলে যাবো চাই কষ্ট সংসার ছাইরা চলে যাবো আমি যদি না থাকি সংসারে কিছু হবে না তাই বলছে আবার মরে গিয়ে দেখ না মরে গিয়ে দেখ তোর ফটোর সামনে বসি বড় বড় রসগোল্লা তারা খাবে তুই মরে যাবি গিয়ে ফটো হয়ে ছবি দেখবি তোকে দেবে না তোরে দিবে না তোর ফটোর সামনে বসি তারা
বুঝিস সংসার দুঃখ তবু যাস এ দাদের চুলকানির মতো বুঝি দাদ হয়েছে কিছু চুলকাতে তো ভালো এত কষ্ট এত দুঃখ যায় কিন্তু ওই ভক্ত সংসার মাঝে থাকে কিন্তু ওই কমল জলের উপর একটা একটা করে ঢেউ আসে সে কিন্তু নিজেকে ঠিক করে নেয় কেন কারণ সে মার্সিডিজে আছে সে ভগবানের মার্সিডিজে করে যাচ্ছে সে জেনে গেছে এই সংসারে সবকিছুই অনিত্য নিয়ে কিছুই যাবে অতএব কেঁদে লাভ নেই শুধু শুধু আমার চোখের জলটা নষ্ট এই চোখের জলটা যদি আমি ভগবানের জন্য দিই তার দ্বিগুণ কৃপা আমি ফিরে পাবো কৃষ্ণ বলে যদি কেউ কাঁদতে পারে ফিরে পাবে সে সব কিছু ভক্তি দেবী এসে সেই ভাগবত যারা শুনছিল তাদের হৃদয়ে বসে গেলেন সুন্দর ভাবে সেই ভক্তগণ ভক্তি দেবীকে নিয়ে গৃহে ফিরে গেলেন তাই সাত দিন যদি কেউ ভাগবত শুনে ভক্তি দেবী তার কৃপা করবেই করবে একদম প্রত্যক্ষ প্রমাণিত সত্য কেউ যদি বলে করে তাহলে ভাগবত বল সাত দিন শুনবে এটা হচ্ছে ওষুধের ডোজ অ্যান্টিবায়োটিকের ডোজ থাকে এতগুলো কোর্স কমপ্লিট করতে হবে 20 দিন জায়গাতে স্টে করবে অনেক পাপ করেছে জীবনে কি পাপ করেনি সেই ভাগবত শুনে উদ্ধার হয়ে গেছে এটা তো জানা ছিল না এটা অনেকের ভালো লাগবে ব্যাসদেব জি মহারাজ বলছেন এটা অনেকের ভালো লাগবে বহু বহু লোকই না বহু সত্যম অনেক লোকের ভালো কেন বলছেন ভগবান গীতায় বলেছেন অপি চেদসি পাপে ভিয়া সর্বে ভ্রম আপবিত্তম সর্ব জ্ঞান অপলবি নৈব বিজিনং সন্ত বিশ্বসি তুমি পাপী থেকে অধিকতর পাপী হও জ্ঞান রূপী ভেলা দ্বারা আমার ভাগবত রূপী ভেলা যদি আশ্রয় করে থাকো তাহলে কি হবে আমি তোমাকে পার করব কিন্তু বাবা এই কথাটা একটি ভক্ত শুনলে বললেন না সোনার মধ্যে বিভেদ ভক্ত শুনলো সোনার পর বললো তাহলে আমি শনির বেলা কি করবো বর্মাচার লাউটা চেপে নিয়ে চলে আসবো সকালে এসে ওই জন্য দুকালি বাজিয়ে দিয়ে তুলসী তলায় প্রদক্ষিণ করে বলবো জানি কানি চ বাবা নি ব্রহ্মহত্যারি কানি চ রানী টানি জনসঙ্গী প্রদক্ষিণ বলে বলে হে তুলসী দেবী মহারানী ভক্তি দেবী আমি আপনাকে প্রদক্ষিণ করছি আমি যে কালো বাগান থেকে লাউটা চুরি করেছি পাপ আমার নাশ করে দাও ভগবানের চরণে স্মরণ হয়ে গেল চুরিও হলো আমার খাওয়াটাও হলো আমার পাপও নাশ হয়ে গেল না ওটা হবে না তুমি একসঙ্গে গঙ্গা জলও খাবে আর একসঙ্গে নর্দমার জলও খাবে ও মিলেমিশে একাকার হয়ে সেই নর্দমার জলই হয়ে যাবে বলছে নর্দমাতে এক ঘটি গঙ্গা জল দিলে নর্দমার জল গঙ্গা জল হয় নাকি হয় হয় না কিন্তু প্রতিদিন এক ঘটি করে গঙ্গা জল ওই নর্দমায় তুমি ফেলতে থাকো দেখবে একদিন নর্দমার ড্রেন পরিষ্কার হয়ে শুধু নর্দমা তখন গঙ্গার জল হয়েছে তাই তো হয় তাই হবে তো বলছি হৃদয় রূপী ড্রেনের মধ্যে যদি প্রতিদিন এক ঘটি করে ভগবত গঙ্গাকে ঢালতে পারি তাহলে ওই হৃদয়ে ড্রেনের যত নোংরা আছে সব পরিষ্কার হয়ে 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 হৃদয় আমার পরিষ্কার হয়ে যাবে তখন কি হবে চেত দর্পণ মার্জনম ভব মহাতপাগ্নি নির্বাপনম শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণম বিদ্যা আনন্দম পরিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বালনম সর্বাত্মশ্রবণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তখন আমার চিত্তরূপী দর্পণটা মার্জিত হয়ে যাবে আর সেই দর্পণে আমি কৃষ্ণচন্দ্রকে দেখতে পাবো তাই তো রাধারানী বলেছেন শরীরে আমি যখনই নয়ন মধ্যে রাখি কি হয়েছে কার উন্নতি হয়েছে কার উদ্ধার হয়েছে এই ভাগবত শুনে বলছে অধিকের পাপী উদ্ধার হয়েছে এই ভাগবত শুনে কিন্তু শোনার পর আর পাপ করা যাবে যতক্ষণ শোনানি ততক্ষণ মাপ ছিল কারণ শোনেনি না জেনে ভুল করে ফেলেছে আবার বলি কিন্তু জেনে শুনে যে করে তাকে ক্ষমা হয় বলছে যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় আর যে ঘুমানোর ভান করে থাকে তাকে জাগানো যায় যায় না
ঠিক তেমনি আমরা ঘুমানোর ভান করে আছি, ঘুমিয়ে নাই, ঘুমিয়ে থাকলে আমরা জেগে যেতাম। এই যে জীব জাগো জীব জাগো গোরা চাঁদে বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির বলে, ওই যে বলছে জানো তুমি সংসার বিশাল দুঃখ রে ভাই কি দুঃখ, যে যে শুনে তুই কই না বিচারিতে না কই উপায়, উপায় বলে মত কিন্তু জ্ঞান পাবে, উপায় বলো নি কেন জানো তো। তাই বলছে কার উদ্ধার হয়েছিল একটু বলো, বলছে কার উদ্ধার হয়েছিল জানো, तुंगभद्रातटे पूर्वं रीतपत्तनमोद्यमं यत्र वरदासधरेण सप्तशतकर्म तत्परः। तुंगभद्रा नदी तीरे एक ब्राह्मण छिल, सत्कर्मकारी एक ब्राह्मण, तार नाम कि आत्मदेवः पुरे तस्मिन् सर्ववेदविशारदः शुद्धस्मृतिषु निष्णात द्वितीयैव भास्कर। तार मत वेदज्ञानी, तार मत वेदज्ञ ब्राह्मण आर केउ छिल ना, तार नाम हच्छे आत्मदेव। তার কত সম্পত্তি কত কিছু, কিন্তু তার জীবনে একটাই দুঃখ, তার একটা পুত্র সন্তান হয়, তার একটা সন্তান কি দুঃখ। তার বাড়িতে একদিন এক সাধু এসেছেন, সাধুর সেবা দিয়ে সাধু বলছেন বলো তোমার কি বর চাই। সাধুকে বলছেন আমার এই এত ধন ঐশ্বর্য এত কিছু সর্বোপরি আমার মুক্তির জন্য যে পিণ্ড দেবে, কারণ পিতার মুক্তি কিসে হয় পুত্রের হাতে পিণ্ড দিয়ে, বলছে এইটা করবে কি আমি যে এত কিছু করলাম। তখন সাধু হাসছে তোমার বেদ বেদান্ত সব পড়া বৃথা, বেদ বিদ্যা বহু সব কিছু জানো তো, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বিধাতার অভয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধ কি বা কাজে। বেদ বিদ্যা সব অধ্যয়ন করেছেন, চারি বেদ সর দর্শন যে করি অধ্যয়ন, চার বেদ সর দর্শন অধ্যয়ন করে ফেলেছে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে আমার গুরু গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ না ভজে বৃথা তার অধ্যয়ন সব পড়াশোনা বৃথা। রামকৃষ্ণদেব বলেছেন তুমি যত বড়ই এমএ পিএইচডি শিক্ষিত হও না কেন, ভগবানে যদি ভক্তি না থাকে তোমার সব কিছু বৃথা। বেলুড় মঠে তখন অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি, বেলুড় মঠে এসেছেন বিখ্যাত ভারতবর্ষের বিজ্ঞানী মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা এসেছেন সাহা ইনস্টিটিউট যার প্রতিষ্ঠিত জানলাপে, সাহা ইনস্টিটিউট আছে দেখবে একদম রাস্তার ধার দিয়ে বিরাট বড় ইনস্টিটিউট সাহা, সাহা স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, রাশিতত্ত্বের উপর তার বিজ্ঞানের চর্চা। তিনি এসে বলছেন আরে আপনারা এই যে তো ভগবান ভগবান বলে গেরুয়া নিয়ে বসে আছেন পড়ে আছেন, আপনাদের কাজকর্ম নাই, খাটতে হয় না, খেতে হয় না, ভক্তরা দিয়ে যায় খান, আপনাদের আর চিন্তা কি করতে হতো, আমাদের মতো বিজ্ঞানী সাধনা বিজ্ঞানীদের এত কিছু করতে হতো, চেষ্টা করতে হতো, এত কিছু এত ক্যালকুলেশন করে বার করতে হতো, বুঝতেন কিরকম লাগে। ব্রহ্মানন্দজি তাকে বলছেন বাবা তুমি যে থিওরিটা আবিষ্কার করেছো রাশিতত্ত্বে, ওই যে গাছতলায় দেখছো চাষিটা বসে আছে লাঙল নিয়ে ওই যে যন্ত্রপাতি যাচ্ছে, যাও তো গিয়ে বুঝে আসো, যাও দিকে বুঝে আসো, বোঝাতে গেছে খাতাটা খুলে তাকে রাশি তত্ত্ব বোঝাচ্ছে, সে তো জানে আলু কি করে চাষ করে, বেগুন কি করে চাষ করে, কিসে কি ওষুধ দিলে পোকা লাগবে না, কি করলে কি হবে, সে কি করে বুঝবে। মেঘনাথ সাহা বোঝাতে পারে না, এ সত্য ঘটনা, একদম বাস্তব ঘটনা, কয়েক বছর আগে ঘটে, হয়তো 20-50 বছর আগে ঘটে। ব্রহ্মানন্দজি তার স্মৃতি পাতায় দিচ্ছে, তখন বলছে না বোঝাতে পারলাম না, বলছে বুঝলে তো তোমার ওই যে রাশিতত্ত্ব যেমন তুমি চাষিকে বোঝাতে পারবে না, তুমি চাষি যেভাবে চাষ করে তার তত্ত্ব তুমি বুঝবে না, ভগবানকে উপলব্ধি করতে গেলে ন্যূনতম একটা বেস জ্ঞান থাকা প্রয়োজন যেটা তোমার এখনো হয় নাই। জয় মেঘনাথ সাহাকে বললেন ব্রহ্মানন্দজি ভগবানকে তুমি হতে পারো অনেক শিক্ষিত বড় বিজ্ঞানী, ভগবানকে উপলব্ধি করার মতো শিক্ষা তোমার মধ্যে এখনো হয় না, যাও সে শিক্ষাটা অর্জন করো তারপর আসো। মেঘনাথ সাহা তারপর থেকে বেলুড় মঠে দীক্ষিত হলেন, বেলুড় মঠের বেদ বেদান্ত উপনিষদের যে সমস্ত বই সমস্ত বইপত্র অধ্যয়ন করেছেন, তারপরে তিনি এটাকেও স্বীকার করেছেন, এটা শোনা যায় কতটা সত্যতা জানি না, শোনা যায় তিনি নাকি বলেছেন যে এই বেদান্ত থেকে আমি পেয়েছি আমার এই রাশিতত্ত্বের থিওরি, যে কি নেই আমার হিন্দু ধর্মে বেদ বেদান্ত নেই কি নেই, খুঁজে দেখো যা চাবি তাই বসে পাবি, খোঁজো কিছু মানুষ
আপনাদের আপনি থেকো না, তুমি যেও না কারো ঘরে, কারোর ঘরে যেও না, কোন জায়গায় যেতে হবে না, অন্য কারণে প্রলোভন দেখাচ্ছে, তুমি আমার নাম জপ করো, তোমার ধন বাড়বে, তোমার ধন সম্পত্তি বাড়বে, তুমি আমাকে ডাকো, তুমি অনেক টাকা পয়সা পাবে, তোমার বিপদ আপদ কেটে যাবে, তুমি এইভাবে এইখানে এই প্রার্থনা করো, এইভাবে এইখানে এই ধূপ দাও, এই প্রদীপ জ্বালাও, এইভাবে ভাষাও, এই করো, এত কিছু করো, তোমার উন্নতি হবে, শান্তি হবে, যে কিছুই নেই, শান্তি যদি হয় মনে আপনিই হবে, না হলে কেউ পারবে না। তাই আত্মদেব বলছেন আমার একটা পুত্র সন্তান হলে নাহলে হবে না, আমি কি করে দেবো বাবা, আমি তো সাধু বৈরাগী মানুষ, আমি পুত্র সন্তান কি হাতের মোয়া, আর বাবা তোমার পুত্র নেই তুমি আনন্দ করো, তোমার কোনো সন্তান নাই তুমি আনন্দ করো, তোমার তো আনন্দ করার সময়, এই জগতে কেউ সন্তান নিয়ে সুখে নেই, কেউ বলতে পারবে নাকি আমি সন্তান সুখে সুখী আছি, কেউ আছে আমার হাত ধরে বলতে পারবে, পারবে না, তোমার নেই তুমি তো আনন্দ করো, আর শোনো পুত্র পিণ্ড দিয়ে কখনো পিতার উদ্ধার করতে পারে না, এটা শুধুমাত্র লিখে দেওয়া আছে শ্রুতিতে, আদতে হয় না, এটা প্রামাণ্য বিষয়, একটা হয় থিওরি একটা হয় প্র্যাকটিক্যাল, তাই তো, দুটো জিনিস হয় তো, থিওরি আর প্র্যাকটিক্যাল, বলছে থিওরির সাথে প্র্যাকটিক্যাল সবসময় মেলে হয় সবসময় মিলবে না, থিওরিটা একসময় একরকম করে যেতে হবে, প্র্যাকটিক্যালে একরকম করে যেতে হবে, বলছে থিওরিটা একরকম আছে প্র্যাকটিক্যালটা আলাদা, পুত্র পিণ্ড দিয়ে কখনো হয় না, যদি সুপুত্র হয় সে পিণ্ড দিয়ে তোমার উদ্ধার হবে, আর যদি কুপুত্র তোমার পিণ্ড দেয় জন্ম জন্মে তুমি খটি পুণ্য বলেও নরকে পড়ে থাকবে, কি লাভ তোমার পুত্র নিয়ে, যাও আপন ভজন করো, নিজের উন্নতি নিজের মুক্তির উপায় নিজে করো, কেউ করে দেবে না বাবা, আমরা একটা কথা বলি না, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি মাসি মাসি, এই নিজেরটা নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না, নিজের করো, নিজের উন্নতি সাধন করো, নিজে যাও আত্মদেবের চরণ, আত্মদেব তো চরণে পড়ে গেছে সাধুর, আপনি যদি না দেন আমাকে পুত্র সন্তান আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করবো, সাধু তো ভয় পেয়ে গেছে, এই বলেছে ব্রাহ্মণ যদি এখন প্রাণ ত্যাগ করে তো ব্রহ্ম হত্যার অভিশাপ লেগে যাবে, আমার কোটি জন্ম মরে যাবো, আর মানব জন্ম হবে, তখন বলছে যা বাবা এই ফলটা নিয়ে যাও, এই ফলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাওয়াবে, আর বলবে শোনো সমালোচনা করা যাবে না, কারোর নিন্দা করা যাবে না, সত্য কথা বলতে হবে, পবিত্র থাকতে হবে, সুন্দর ভাবে থাকতে হবে, তবে কিন্তু তোমার এই সুন্দর পুত্র জন্মাবে, নালে ফল কাজ করে না, ওষুধ খেলেই তার নিয়ম আছে, সুগারের ট্যাবলেট খেলেই মানে বলবে মিশ্র রসগোল্লা খাওয়া যাবে না, মানে আমি সুগারের ট্যাবলেটও খাই তার সঙ্গে রসগোল্লা খাই, বলছে সবই সমান সমান হয়ে থাকবে, যেটা কমবে সেটা অনেকটা বেড়ে যাবে, যেটা বাড়বে একটা কমে যাবে, সুগার ট্যাবলেট খাচ্ছি ওদিকে আবার মিষ্টিও খাচ্ছি, হবে না বাবা, একটাকে বন্ধ করতে হবে, কেন ওষুধ পথ্য, ওষুধ খেলে পথ্য তার সঙ্গে খেতে হবে, নাহলে ওষুধ কাজ করে না, কোম্পানির মালিক চাইলে কর্মচারী চাই, তাই জন্য বলছে এই আপেলটা নিয়ে যাও, বা স্ত্রীকে দিয়ে বলেছে শোনো এই নিয়ম বলে দিচ্ছে, স্ত্রী বলছে আমি তো এইরকম নয়, আমি তো ওই রকম মাইন্ড এলো, ও দিদি কো তোমার ঘরে কি খবর হলো, ও দিদি কো শুনেছো গা ওই ঘরে এই হয়েছে, ওদের বহিলা শাশুড়িকে এইভাবে মেরেছে জানো, আমি তো এইরকম আমি তাহলে কি করে খাবো, আমি সমালোচনা ছাড়া থাকতে পারবো না, আমি সমালোচনা ছাড়া থাকতে পারবো না, নিন্দা ছাড়া থাকতে পারবো না, মিথ্যা কথা ছাড়া থাকতে পারবো না, কি করে হবে, তখন বলছি শোন এই ফলটল খেয়ে কি দেখতে কি হবে বাবা, কি বেরোতে কি বেরোবে, আমি খাবো না, সে কাজ কর এই ফলটাকে নিয়ে গিয়ে গরুটাকে খাইয়ে দে, একটা গরুকে খাইয়ে দিয়েছে, আর ওরা একটা বান্ধ হয়েছিল গলাগলি সখী, একদম গলায় গলায় সখী, তাকে কি বলছে বাবা তুই তো গর্ভবতী হয়েছিস, তোর সন্তানটা মানে দিয়ে তুমি তোমাকে অনেক ধনরত্ন দেবে, আচ্ছা তাই হবে, সেই ওদিকে তার বান্ধবী গর্ভবতী হয়েছে, তার গর্ভ বাড়ছে, আর এদিকে ধুন্ধুলি আত্মদেবের স্ত্রী ধুন্ধুলি তার গর্ভে কাপড়ের পুষ্টি বাড়ছে, কাপড় বাড়ছে, বালিশ বাড়ছে, এক মাস দু মাস তিন মাস চার মাস ছ মাস আট মাস যায় বালিশ একটা করে উঁচু পায়, আর ওদিকে গরু তো ফল খেয়েছিল, গরু যখন ফল খেয়েছে গরুর তো গর্ভ হবে, গরুর গর্ভেও একটি সন্তান হয়েছে, দশ মাস দশ দিন পর কি হলো ওই ধুন্দুলির বান্ধবীর গর্ভ থেকে একটা পুত্র জন্ম নিল, আর এদিকে গরুর গর্ভ থেকেও একটা মানুষের সন্তান জন্ম নিয়েছে, যেহেতু মানুষ হবে বলেছে সুপুত্র হবে তাই মানুষই জন্মেছে, কিন্তু গরুর গর্ভ থেকে জন্মেছে বলে তার প্রাণটা হয়ে গেছে গরুর মতো,
সেই দুই পুত্রকে পেয়ে আত্মদেবের আনন্দ ধরে না, চেয়েছিল একটা হয়ে গেল দুটো, খুব আনন্দ লাফাচ্ছে। তখন বলছে ছেলে দুটি নামকরণ করতে হতো, কি নামকরণ করবে? আচ্ছা ধন্দলির ছেলে হয়েছে, তাই এই ধন্দলির ছেলের নাম হচ্ছে ধন্দকারী, আর গরুর থেকে জন্মে নিয়েছে, আর কান দুটো গরুর মতো, তাই এর নাম হবে গোকর্ণ। আর দুটি ছেলে জন্মেছে গরু ধন্দকারী জন্মেছে কি থেকে? পাপ থেকে জন্মেছে, সমালোচনা মন থেকে জন্মেছে। ধন্দকারী সেই রকম তৈরি হয়েছে, সর্ব পাপী হয়েছে, এমন কোন পাপ নেই ধন্দকারী করে না, সমস্ত পাপ করে ধন্দকারী। সত্যং শৌচং দয়া দানা মেকং ভুক্তং তু ভোজনাম বর্ষা বলিষ্ঠ্যং কার্য তিন পুত্র হতি নির্মলা। স্নান শৌচ ক্রীড়া হীন দুর্ভক্ষী ক্রোধ বর্ধিত দুষ্পরিগ্রহ কর্তা চ সব হস্তিন ভোজনাম। সমস্ত রকম দুষ্কর্ম করে, স্নান করে না, স্নান করে না ধন্দকারী। শীত করে অনেকে আছে, আমি কলকাতায় থাকতাম, তখন স্নান করে নিয়ে 7 দিন হয়ে গেছে স্নান করে শীতে, পাপি নে মহাপাপি স্নান করিস না। ভাগবত বলছে শৌচ স্নান ক্রিয়াহীন, কোন ভালো কাজ করেনি, কোন ভগবতের কাজ করেনি। ক্রোধ বর্ধিত অত্যধিক রাগী ক্রোধী দুষ্পরিগ্রহ কর্তা চ সব হস্তে না ভোজন, বলছে মরার হাতে খাই বলে, কখনো কৃষ্ণ নাম বের হয় না, যার কণ্ঠে তুলসীর মালা নাই, যার গলাতে তিলক নাই, যে কোনদিন গুরুর কাছে গিয়ে দীক্ষা নেয়নি, সে হচ্ছে মরা। তার সাথে ভোজন করা মানে মরার হস্তে ভোজন করা, এই রকম ব্যক্তির হাতে সে খায়, তাই তাকে বলছে মরার হাতে ভোজন করে সব হস্তে না ভোজন। আমাদের অনেকে বলে আপনারা কেন এখানে সেখানে খান না, আপনারা কেন এখানে সেখানে তার বাড়িতে খান না, আমরা এই জন্যই খাই না। বাবাজি মশাই আমাদের নির্দেশ দিয়েছেন, সুভাষ দামদার বাবাজি মশাই নির্দেশ দিয়েছেন, বাবা ভক্তি জগতে এসেছো, এই সবে ভক্তির চারাটা ছোট, এই সবে ভক্তির চারাটা ছোট, কি তাই তো? ভক্তির চারাটা ছোট, ছোট চারাকে যাতে ছাগল গরুতে না খেয়ে নেয় তাকে কি করি? বেড়া দিয়ে রাখি, তাই নিজেকে বেড়া দিয়ে রাখো, তোমার ভক্তি যাতে নষ্ট না হয়ে যায়। এইগুলো বেড়া, এইগুলো নিয়ম, নিয়মগুলো বেড়া। স্কুলে যদি নিয়ম না থাকে কি হয়? স্কুল উচ্ছৃঙ্খল হয়ে যায় না? স্কুল উচ্ছৃঙ্খল হয়ে যায় তো কোনো নিয়ম কানুন নেই বলে, স্কুলে কি কোনো নিয়ম কানুন নেই? ছেলেমেয়েরা যখন আসছে তখন যাচ্ছে, বলছে এই জন্য নিয়ম নিষ্ঠায় বাঁধো, ওই বেড়াটা দাও। এবার যখন গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, বেড়ার দরকার হবে? বলছে হ্যাঁ বেড়ার দরকার হবে না, কিন্তু পাহাড় দিতে হবে। কেন? বলছে ওই যে বড় কাঠুরিয়া যেন না এসে ওই গাছটা কেটে নিয়ে না পালায়, তোমার ওই ভক্তির বৃক্ষটা বড় কাঠুরিয়া কে জানো? লাভ পূজা প্রতিষ্ঠা সুপরি নিষ্ঠা, বলছে লাভ, বলছে আমি বড় বড় হরিনাম করছি, আমি বড় ভাগবত পাঠক হয়েছি, পণ্ডিত হয়েছি, কীর্তন করবো, পাঠ করবো, অনেক টাকা পাবো। লাভ পূজা, আমি ব্যাসাসনে বসে পুজো করছি, পাঠ করছি, সবাই আমাকে পূজা করবে, এইটি যদি ভাবো তাহলে তোমার শেষ। প্রতিষ্ঠা, তোমাকে সবাই বাক বাক করবে, এটা কখনো আশা করো না, সবসময় আশা করবে কেউ তোমার নিন্দা করবে। বাবাজি মশাই আমাদের নির্দেশ দিয়েছে, যে তোমার নিন্দা করবে তার গলাটা গিয়ে জড়িয়ে ধরবে, ভাই রে তুই আমার কত আপদ, তুই আমার নিন্দা করেছিস, আমাকে বুঝিয়ে দিয়েছিস যে আমার এখনো উঁচুতে উঠতে হবে, আমাকে যে উঁচুতে তুলে দেয় আমার তো পড়ার ভয় থাকে, ওরে বাবা উঁচুতে উঠে গেছি যদি পড়ে যাই, আর তুই বাবা আমায় নিচে নামাচ্ছিস, তবু তো আমি চেষ্টা করতে পারবো যে না আমি নিচে আছি, এখনো আমায় উঁচুতে উঠতে হবে, তাই তুই আমার বদনাম করছিস বাবা, তুই আমার সমালোচনা করছিস বাবা, নিন্দা করছিস, হাই বাবা তুই আমার গলায় আয়। বাবাজি মশাই শিক্ষা দিচ্ছে, পাটবাড়ি আশ্রমের সামনে বাবাজি মশাই দাঁড়িয়ে আছেন, এক মাতাল এসে বাবাজি মশাইকে যেমন ইচ্ছা করে গালাগালি করছেন। বাবাজি মশাই গিয়ে বলেন আর মাতালের কাছে গিয়ে গলাটা জড়িয়ে ধরে মাতালকে কোল দিয়ে মুখ দিয়ে দেশি মাদের গর্ব চাচ্ছে, কোল দিয়ে কি করলেন গঙ্গার ঘাটে নিয়ে গেলেন, সারাদিন রইলেন গঙ্গার ঘাটে, বিকালবেলা যখন ফিরছেন দেখছেন সেই মাতাল আর মাতাল নাই, তার দাদার সঙ্গে তিলক অঙ্কন করার
গলায় তুলসীর মালা, হাতে হরিনামের মালা নিয়ে আসছেন বাবাজি মশাইয়ের সাথে নাম করতে করতে ভজনী তাই রাধিশ্যাম হরে কৃষ্ণ হরে। এই জন্য বলছেন ত্রিকাল সত্য গৌর লীলা সিদ্ধ মহাত্মা চোখের সামনে একজনকে পরিবর্তন করে দিতে পারে। 20-50 বছর আগের ঘটনা, বেশি দিন আগের নয়, গল্প কথা নয়, আজও প্রমাণ আছে। এই বলছেন তুমি যখন আমাকে গালাগালি করছো তোমার চরণে আমি প্রণাম করব, তুমি অধম হলে আমি উত্তম হব না কেন? বালাজি মশাইয়ের কথা এটা, তুমি যদি অধম হও আমি উত্তম হব না কেন? আমার উত্তম হতে ক্ষতি নাই। এই বাবা বেড়া দিতে গিয়ে গাছ বড় হয়ে যাবে যেন কাটুরিয়া কেটে নিয়ে না পালায়, লাভ পূজা প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা অহংকার যেন না আসে, আমি জ্ঞানী আমার কাছে কেউ পড়া দাঁড়াতে পারবে না, এই অহংকারটা যেন না আসে। অহংকার অভিমানম সুরাপানম, তোমার মধ্যে যদি অভিমান থাকে তাহলে তুমি মদ না খেলেও তুমি মদ পান করো, কেন? ওই অভিমান মদে মত্ত কলির জীব তারে বঞ্চিত করো না দিতা। তুমি অভিমান মদে মত্ত, অভিমান মদের নিশায় মত্ত হয়ে গেছে, এইগুলো যেন বড় বড় কাঠুরিয়া। আর কি করে কি করে জানো? বলছে তেন বেশ্যা কুসঙ্গেন প্রীত্যং বৃত্তং তু নাশিতাম, বলছে বেশ্যার কাছে যা। কিরকম করে যায়? বলছে নিজের তো রোজগার নাই, বাবা অনেক টাকা করে রেখেছে সেই টাকা দিচ্ছে বাবার ঘর থেকে, আমাকে এত দাও তত দাও, আর গিয়ে এইরকম অসৎ সঙ্গ করছে নারীর কাছে ধন্ধকার, জীবন্ত পাপ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, জীবন্ত পাপ হয়ে দাঁড়িয়েছে। আজকে তার দ্বারা প্রিয়াগণ আছে যাদের কাছে সে যায় প্রতি রাত্রে, তারা আজকে বলছে আমাদের একটা সুন্দর সীতা হার চাই, ইয়ে হচ্ছে আমার একটা কান পাশা চাই, কোথা থেকে পাবে? বাড়ির ঘটি বাটি কাঁসার বাসন যা ছিল নিয়ে গিয়ে বিক্রি করে তাদের কিনে দিয়েছে, কেন? নারীর প্রতি কামনার জন্য, জীবন্ত পাপ অন্ধকার। আজকে সীতা হার চুরি করে এনেছে রাজার ঘর থেকে ধুন্দুকারী, রাজা খবর পাঠিয়েছে কে আমার স্ত্রী সীতা হার চুরি করেছে যাও ওখানে নিয়ে এসো, আর ওদিকে সেই নারীরা খবর পেয়েছে আরে বাবা সীতা হার তো আমাদের কাছে আছে, ধরে ফেলতে একটু তো ধুন্দুকারী সাথে আমরাও মরবো। ধুন্দুকারী রাত্রিবেলা ঘুমাচ্ছিল, জ্বলন্ত কয়লা নিয়ে সে ধুন্দুকারীর হাঁ করা মুখে ঢেলে দিয়েছে, ধুন্দুকারী চিৎকার করতে করতে চিৎকার করতে করতে মারা গেল। যাদের জন্য সীতা হার চুরি করে তারাই মুখে জ্বলন্ত কয়লা ঢেলে দিল, বলছে প্রত্যেকটা ধুন্দুকারী হচ্ছি, এক একটা ধুন্দুকারী হচ্ছি আমরা, সংসারের মহামায়ায় আটকে বসে আছি, যখন যা চাইছে তাই এনে দিচ্ছি, তেল আনো তেল এনে দিচ্ছি, নুন আনো নুন এনে দিচ্ছি, জামা আনো জামা এনে দিচ্ছি, সব, আর যখন আমার কিছু হবে মাঝপথে আমাকেই ফেলে দেওয়া হবে। সাময়িক একটুখানি মনে শান্তি দেবে সান্ত্বনা দেবে কিন্তু কিচ্ছু হবে না। ধন্ধকারী প্রেত যদি প্রাপ্ত হয়ে গেল, প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে আত্মা, আর ওদিকে গোকর্ণ ভাই সে হয়ে গেল পরম ধার্মিক ভগবত পরায়ণ, দীক্ষা নিয়ে নাম ভজন করে একদম বিরাট কাশিতে বসে আছে, কাশিতে গিয়ে কাশি থেকে গয়ার কাছে ওখানে গিয়ে পিণ্ডদান করে এসছে, ধন্ধকারীর নামে পিণ্ডদান করেছে, পিণ্ডদান করার পর এক বছর যায়নি, বাৎসরিক পিণ্ডদান করেছে, তারপর দেখছে একটা আত্মা এসে ঘুরঘুর করছে, তো নিশ্চয়ই কোনো অতিরিক্ত আত্মা, সাধনার দ্বারা কমণ্ডলের জল ছিটিয়ে দিয়ে বলছে কে তুমি? বলছে ভাই রে আমি ধন্ধকার, আমার আত্মা মুক্তি পাইনি, তুই এত মায়ার পাদপদ্মে পিণ্ডদান করিনি আমার মুক্তি হয়নি ভাই, আমি এত পাপ করেছি তুই মুক্তির উপায় বার কর। তখন গোকর্ণ ভাবছে কি করে মুক্তি করা যায়, তখন গোকর্ণ যাচ্ছে বিভিন্ন সাধু সন্ত মহাত্মাদের কাছে গিয়ে বললেন যাও ভাগবতের আয়োজন করো, ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো, আজ যে ভাগবত সপ্তাহ যজ্ঞে আমরা উপস্থিত হয়েছি যাও সে সপ্তাহ যজ্ঞের আয়োজন করো, সপ্তাহ যজ্ঞ করো। সুন্দর ভাবে একটা বড় জায়গায় ব্যাসপীঠ রচনা করা হলো, ব্রাহ্মণ পাঠক নিয়ে আসা হলো, সুন্দর ভাবে চাঁদোয়া টাঙানো হলো, চাঁদোয়া টাঙানো হলো, সুন্দর ভাবে পাঠ করে পাঠ করা হচ্ছে, আর কি বলছে প্রেত কোথায় অবস্থান করবে, প্রেতের তো দেহ নাই, বলছে একটা সাতটা গাঁট যুক্ত বাঁশ দেওয়া হলো সেই পাঠের আসরের সামনে, সেই গাঁটের ভেতরে
ধন্যকারীর প্রেত গিয়ে অবস্থান করলে একটা করে দিন যায়, একটা করে গাঁট ফেটে যায়, একটা করে দিন যায়, একটা করে গাঁট ফেটে ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে। ভাগবত সময় দেখো ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে, কত না পাপি ছিল, কি পাপ করেনি ছিল, বাবা মাকে পর্যন্ত মারধর করেছি এই পয়সা দেয়নি বলে। সেই ধন্যকারী সাত দিন শেষে উদ্ধার হয়ে গেল, স্বর্গ থেকে রথ এলো, স্বর্গের রথ দাঁড়িয়ে আছে মাটি থেকে তিন হাত উঁচুতে, কি করে যাবে তিন হাত উঁচুতে, কি ওঠা যায় নাকি মাটি থেকে? মৃত্যু দেবতা এসে বললেন, ধন্যকারী তুমি পরম ভাগবত পরম বৈষ্ণব, তুমি সাত দিন ভাগবত শুনেছ, তুমি এসো তোমার চরণটা আমার মাথায় দাও, তোমার চরণটা মাথায় দিলে যদি আমি ভগবানের কৃপা পাই, তাই তোমার চরণটা আমার মাথায় দাও, তুমি স্বর্গের রথে উঠে যাও। মৃত্যুর মাথায় পা দিয়ে ধন্যকারী স্বর্গের রথে উঠে গেলেন, তার আত্মা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেল। গোকর্ণ মনে মনে ভাবছে, শুধু তো ধন্যকারী শুনেনি, শুনেছ তো আরো সবাই, সবাইকে নিতে তো কই স্বর্গের রথে, ভালো লাগে তাই শুনেছে, কেউ বলছে চল দেখি কি হচ্ছে শুনে আসি সেই জন্য শুনেছে, আর কেউ ভক্তি ভরে ভগবানের কথা হচ্ছে তাই শুনেছি এই জন্য শুনেছে ভগবান বলছে তাই জন্য। কিন্তু ধন্যকারীর মনের কিন্তু একটাই আশা ছিল, কি আমাকে মুক্ত হতে হবে এই জড় বন্ধন থেকে, আমায় মুক্ত হতে হবে, আমাকে ভগবানের কাছে যেতে হবে, তাই তো সে উদ্ধার হয়ে গেছে। যার যেমন ভাব তার তেমন লাভ, ভাবের পার্থক্য তাই তো লাভের পার্থক্য হয়ে গেল, এই তো ভালো আজকে আমরা প্রথম দিবসের কথা এখানে বিশ্রাম দেব, যে ভাগবত শ্রবণ করলে কি কি হয় তাই তো। আর সাত দিন এক জায়গায় বসে শ্রবণ করেছিল, ওই যে বললাম এক জায়গায় মাসে একটাই গাঁটে ঘরে শ্রবণ করেছিল, এটা সমাজ আমি বলছি বলে নয় যে একদিন এক জায়গায় এসে বসতে হবে, এটা ধন্যকারীকে দিয়ে প্রমাণ করেছেন সেই জায়গায় এসে বসো। কেন প্রতীক বলছেন একটা আসন, যে আসনে বারো বছর বসে জপ করা হবে সেই আসনটাকে বলা হয় সিদ্ধ আসন, পরবর্তীকালে সেই আসনে যে বসেই জপ করবে সে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বারো বছর যদি কোনো আসনে একভাবে বসে কেউ জপ করতে পারে, অর্থাৎ প্রতিদিন আমি ঠাকুর ঘরের যে আসনটা বসে জপ করি, প্রতিদিন যদি সেই জায়গাটা বসে জপ করতে পারি, মিনিমাম যতদিন পাঁচ বছর যদি একভাবে জপ করতে পারি, আমার ওই জায়গাটা সিদ্ধ হতে যাবে, এটা শাস্ত্র বলছে। তাই গোকর্ণ তার ভাইকে উদ্ধার করে দিল, বলছে ভাইয়ের মতো ভাই যদি থাকে রে, আর কারোর প্রয়োজন হয়? ধন্যকারীর কত ছেলে ছিল, কটা পিণ্ড দিয়েছিল? ভাগবত দ্বারা সে ভগবানের চরণ, তাই ভাগবতকে আশ্রয় করো, ভগবান তোমাকে করে চলে যাবে, ভাগবত থেকে দূরে চলে যাবে। হরিকে যে না চায় হরি তারে না চায়, হরিকে যে চায় ভগবান বলছে না, আমি যারে যে আমারে চায় আমি তারে চাই, যে আমারে না চায় আমি তারে না চাই। সকলে আবার তৃতীয় দিবসের কথা আগামীকাল হবে, যথাসময়ে বিকেল বেলা পাঁচটার মধ্যে চলে আসবে। কালকে সকাল সকাল আছে, দেরি করে হচ্ছে, কারণ প্রসঙ্গ অনেক আছে, ভাগবতের প্রসঙ্গ অনেক প্রসঙ্গ। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ, এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।